আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমাদের মেডিকেল আর ড্রিম গ্রুপে স্বাগতম। আজকে তোমাদের প্রাণী শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটাতে আমরা প্রথম যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই দ্রুত জয়েন করো আমাদের আজকের লেকচারে, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। সবাই দ্রুত জয়েন করো এবং ফ্রেন্ডদেরকে একবার মেনশন করে দাও। আরেকটা কথা, আমাদের এই চ্যাপ্টার শেষ হলে যে এক্সামটা হবে সেই এক্সামে আমরা সেরা 10 জনকে টি শার্ট দিব। এর মধ্যে আমরা 7 জনকে দিব এক্সামের ভিত্তিতে আর 3 জনকে দিব নোট শেয়ারিংয়ের ভিত্তিতে। 7 জনকে আমরা এক্সামের ভিত্তিতে দিব আর 3 জনকে নোট শেয়ারিংয়ের ভিত্তিতে দিব। তাই তোমরা অবশ্যই নোট শেয়ার করো। আর যেহেতু এগুলো কম্পিটিশন, কম্পিটিশনের মধ্যে অল্প একটুর জন্য কিন্তু হাতছাড়া হয়ে যায়, তাই না? অনেক কিছু দেখা যায়, অনেকেই 97 পেয়ে আমাকে নক দেয় যে আপু 97 পাইছি, অনেক অনেক বেশি পড়ছিলাম, কিন্তু যারা 98 পাইছে তার পর্যন্ত হচ্ছে টি শার্টের সিরিয়াল ছিল। এটাই হচ্ছে কম্পিটিশন। তোমাদের কম্পিটিশনের ফিলটা করানোর জন্যই টি শার্টের ব্যবস্থা। মেডিকেল আর ড্রিম থেকে যে গিফটগুলো আমরা দেই, গিফটগুলো হচ্ছে টি শার্ট। এখন আপাতত টি শার্ট যাচ্ছে, সামনে তোমাদের জন্য আরো ভালো ভালো গিফট নিয়ে আসবো আমরা, ঠিক আছে? সবাই পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আমাদের মেডিকেল আর ড্রিম থেকে প্রতি বছর ভালো ভালো ডাক্তার বের হবে, ভালো ভালো মানে ভালো মেডিকেল কলেজগুলোতে, সকল মেডিকেল কলেজগুলোতেই ভালো স্টুডেন্টরা যাবে। আচ্ছা, এখানে আমাদের মঈন আহমেদ মঈন চৌধুরী মেহেদি আছে, তৌফিক ওমর নাফিজ আছে, আর সবাই আমাদের সাথে জয়েন করে ফেলো দ্রুত। আজকের ক্লাসটা করব। আজকের সেটআপটা একটু অন্যরকম লাগলে বইলো, আমরা হচ্ছে আরেকটা নতুন ফোন দিয়ে আজকের ক্লাসে জয়েন করেছি। আগের ফোনে হঠাৎ করে কি যেন একটা অ্যাপ চালু হয়ে ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করতেছিল, 2 দিন আগে দেখছো ব্যাপারটা, এর জন্য আমরা আজকে অন্য একটা ফোন দিয়ে আসছি। যদি ঝামেলা হয় একটু আমাদের অবশ্যই জানাবা। আচ্ছা, আমাদের এখানে মেহেদি হাসান দিয়েই তো ভর্তি, খালি মেহেদি হাসান। আচ্ছা আচ্ছা, মেহেদি হাসান পড়াশোনা করো, ও হচ্ছে গিফটের জন্য ভালো করে পড়াশোনা করে, বুঝছো? ও আমাকে বলছে তোমরাও গিফটের জন্য ভালো করে পড়াশোনা করো। আর রোজা তো চলেই যাচ্ছে, দেখতে দেখতে কিন্তু রোজা চলে গেল। যারা রোজায় পড়াশোনা করতে পারোনি তাদের কোনো আফসোস করে লাভ নাই, কারণ আমরা ডারউইনের মতবাদ অনুসারে জানি যে শেষ পর্যন্ত প্রাকৃতিক নির্বাচন ঘটে, শেষ পর্যন্ত প্রাকৃতিক নির্বাচন ঘটে এবং হচ্ছে প্রকৃতিতে সংগ্রাম থাকবে, প্রকৃতিতে কম্পিটিশন থাকবে। আর আমাদের তো সব কিছুরই সীমাবদ্ধতা আছে, তাই না? খাবারের সীমাবদ্ধতা আছে, বাসস্থানের সীমাবদ্ধতা আছে, সকল সীমাবদ্ধতা টপকিয়ে আমরা জীবন সংগ্রামে অংশগ্রহণ করে তারপরে আমরা সফলতার মুখ দেখি। কিন্তু সফলতার মুখ দেখার পরেও শেষ পর্যন্ত সাকসেস হয় প্রাকৃতিক নির্বাচন মতবাদে, তাই না? ডারউইনের মতবাদে দেখেছি। আসলে প্রাকৃতিক নির্বাচন মতবাদটা আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তা কর্তৃক শেষ সিলেকশন, তোমাকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সিলেক্ট করবে। আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক পরিশ্রম করে অনেকে সাকসেস হয় না, আবার অল্প পরিশ্রমে অনেকের কাছে সাকসেস ধরা দেয়। এর কারণ হচ্ছে সৃষ্টিকর্তা তার সাপোর্টে আছে। তাই সকল ধর্মের মানুষরা শেষ পর্যন্ত একটা কথা বিশ্বাস করবা যে সৃষ্টিকর্তার সিলেকশনেই শেষ সিলেকশন অ্যান্ড লাস্ট সিলেকশন। এই কম্পিটিশনে কে জিতে থাকবে, আজকে এখানে কে টিকে থাকবে, সেটা একমাত্র আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। তাই টেনশনের কিচ্ছু নাই, আমি সবসময় রিল্যাক্স থাকি। আমার পরীক্ষার আগেও আমি হাসি, আমার যে কোনো কিছুর আগে আমি ফ্রেশ থাকি। আমার ফ্রেন্ডরা একমাত্র জিজ্ঞাসা করে যে তোর এই রিল্যাক্স থাকার একমাত্র কারণ কি, একমাত্র কারণ বল, তখন আমি বলি যে আলটিমেটলি সিলেকশনটা উপর থেকে হবে। শুধু শুধু আমরা পরিশ্রম করে টেনশন করি, পরিশ্রম করব কিন্তু টেনশন করব না। তাহলে আমাদের লাইফের কাহিনী কি হবে বলো তো? পরিশ্রম করব কিন্তু টেনশন করব না। যে যত বেশি স্ট্রেস নিবে তার ভুলে যাওয়ার সম্ভাবনা তত বেশি। পরীক্ষার আগে কেন আমরা ভুলে যাই? কারণ একমাত্র হচ্ছে আমরা স্ট্রেসটা নিই, স্ট্রেসটা নিব না, তাই আমরা ভালো করে পড়াশোনা করব, ঠিক আছে, কিন্তু স্ট্রেসটা নিব না। তাহলে আমাদের দেখবা সাকসেস ধরা দিবে। আমাদের হিডেন টেকনিক থাকবে এটা যে আমরা পরিশ্রম করে যাব কিন্তু কোনো স্ট্রেস নিব না। স্ট্রেস ফ্রি লাইফ, কেন স্ট্রেস ফ্রি লাইফ? কারণ শেষ সিলেকশন সৃষ্টিকর্তা কর্তৃক। ব্যাস, অনেক কথা বলে ফেলছি, সবাই জয়েন করে ফেলছো, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা এখন ক্লাস শুরু করে দিচ্ছি। ফ্রেন্ডদেরকে লাস্ট একটা মেনশন দিয়ে দাও। আমাদের আজকের প্রথম চ্যাপ্টারে আমরা পড়ব অ্যানিমাল ডাইভার্সিটি। এত বেশি অ্যানিমাল ডাইভার্সিটি কেন? পৃথিবী জুড়ে তো হিউজ প্রাণী আছে, হিউজ প্রাণী আছে না, অনেক প্রাণী। আমরা যারা মানুষ তারা স্থলে হেঁটে বেড়াচ্ছি, আমরা স্থলচর, যারা স্থলে চড়ে তারা স্থলচর, যারা পানিতে বাস করে তারা জলচর, এবং যারা আকাশে উড়ে তারা খেচর। আজকের এই ক্লাসের কথাগুলো যদি কেউ শুনে এখন এই মুহূর্তে বলবে যে আপু বাংলা পড়াচ্ছে, আমরা এক কথায় প্রকাশই পড়েছিলাম না যে যারা আকাশে উড়ে তারা খেচর, যারা জলে চড়ে তারা জলচর, যারা স্থলে চড়ে তারা স্থলচর। এই যে জলচর, স্থলচর এবং খেচর, এই সবাই কিন্তু প্রাণী, সবাই প্রাণী। যারা চলাচল করতে পারে, যে আমি নড়তেছি হাঁটতেছি, তার মানে আমি চলাচল করতে পারতেছি, আমি প্রাণী।
আমি যদি স্ট্রেট দাঁড়ায় থাকতাম, নড়তাম না, এরকম করে দাঁড়ায় থাকতাম, তাহলে বলতো আপু আপনি তো অ্যানিমাল না, আপনি হচ্ছেন উদ্ভিদ, আপনি প্ল্যান্টস, ঠিক আছে? প্ল্যান্টসরা নড়াচড়া করতে পারে না। কিছু কিছু আছে প্ল্যান্টসরা ভাসমান যারা, তারা নড়াচড়া করে, কিন্তু ম্যাক্সিমাম প্ল্যান্টস হচ্ছে স্ট্রংভাবে দাঁড়ায় থাকে। যেহেতু আমরা প্রাণী নিয়ে আলোচনা করছি, আমাদের প্রাণী জগতে তিন ধরনের বৈচিত্র্য আছে। প্রাণী জগতে কয় ধরনের বৈচিত্র্য আছে বলতো? তিন ধরনের বৈচিত্র্য আছে। এক হচ্ছে জিনগত বৈচিত্র্য, জেনেটিক ডাইভার্সিটি। একটা কি বলতো? জিনগত। আচ্ছা, আমার হাতে লেখা নিয়ে তোমাদের অনেক হচ্ছে কথা শুনতেছি, কথা শুনতেছি বলতে তোমরা আমাকে অ্যালার্ট করতেছো আপু হাতের লেখাটা সুন্দর করা দরকার। আমিও ভাবতেছি, কারণ সামনে আমাকে বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, তখন যদি আমার হাতের লেখা এই অবস্থা থাকে আমি প্রিলিতে পাশ করে রিটেনে আটকা যাবো, বুঝছো? তাই হাতের লেখা সুন্দর করবো, টেনশন করো। জিনগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, প্রথমটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতি, প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে? এবং তৃতীয়টা কি কমেন্ট করো তো সবাই আমাকে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তৃতীয়টা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ঠিক আছে? এখন আমি এই জিনগত বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। জিনগত বৈচিত্র্য বলতে আমরা সেম মানুষ, আমাদের সেম প্রজাতি, প্রজাতি সেম কিন্তু ক্যারেক্টার ভিন্ন, প্রজাতি সেম কিন্তু ক্যারেক্টার ভিন্ন। যেমন আমি আফসানা, আমার একটা ক্যারেক্টার আছে, জিনগত বৈচিত্র্য আছে আমার ভিতরে, তুমি আরেকজন, তোমার ভিতরে আরেকটা বৈচিত্র্য আছে। যেমন আমরা বলি না, এই পৃথিবীতে এত এত মানুষ, এত এত মানুষের মধ্যে এত এত বিভিন্নতা কেন, এত এত ক্যারেক্টার কেন, এত রং বেরঙের মানুষ কেন? আমরা হঠাৎ করে মন খারাপ করে বলি না, কত ধরনের মানুষ হইতে পারে রে আল্লাহ, এই দুনিয়াতে কত রকমের মানুষ আছে, এরকম করে কিন্তু বলি, বলি না? এই যে এত রকমের মানুষ, সবাই কিন্তু হোমো সাপিয়েন্স। আমরা সবাই কি বলতো? আমরা সবাই হোমো সাপিয়েন্স, কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ক্যারেক্টার আছে, তার মানে প্রজাতি সেম, ক্যারেক্টার ভিন্ন। প্রজাতি সেম, যদি আমাদের বিভিন্ন রকমের ক্যারেক্টার দেখা যায়, বিভিন্ন রকমের চরিত্র দেখা যায়, তাহলে সেটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। অনেকে বলে না যে ল্যাংড়া, গোপাল ভোগ, মোহন ভোগ, তারপরে কাঁঠালি, কত রকমের আম আমাদের নিজেদের বাড়িতে, সূর্যমুখী আম, কাঁঠালি আম, অনেক ধরনের কাঁচমিঠা আম, কত রকমের আম আছে না? সবাই কিন্তু ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাই না? সবাই হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তারপরে কাঁঠাল, বলে অমুকের বাড়ির কাঁঠালে তো মজা, ওই বাড়ির কাঁঠালগুলো কীরকম ল্যাটকা ল্যাটকা, এরকম বলে আমরা গ্রামের ভাষায়, বুঝছো? মানে একটুখানি ক্যারেক্টার অন্য হয়ে নেই। সবাই কিন্তু আর্থোকার্পাস হেটারোফাইলাস, সবাই প্রজাতিগতভাবে এক, কিন্তু ক্যারেক্টার যে ভিন্ন, এটাই জিনগত বৈচিত্র্য। এটাকে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হয়। কি বৈচিত্র্য বলো তো? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। দ্যাট মিন্স সেম প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য তাকে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলে। আচ্ছা, সেম প্রজাতির মধ্যে যে ক্যারেক্টারগুলো মিশ্রিত হয়ে নতুন একটা ক্যারেক্টার প্রকাশ পায়, সেখানে কি অনেক বেশি নতুন ক্যারেক্টার আবির্ভাব ঘটবে? ধরো এমন হইল যে রুইমাস, রুইমাসের সাথে নিজেদের বংশের সাথে ক্রস করলো, ইনব্রিডিং হইলো, ইনব্রিডিংয়ের ফলে কিন্তু নতুন ক্যারেক্টার আসলো না। আবার দেখা যায় তোমার হচ্ছে নিজেদের ফ্যামিলির মধ্যে যদি বিয়ে হয়, চাচাতো ভাই বোনের সাথে যদি বিয়ে হয়, নর্মালি মুসলিম ফ্যামিলিতে চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন অনেক ম্যারিজ হয়, হ্যাঁ বিয়ে হয়, তাদের মধ্যে বিয়ে হলে কি নতুন ক্যারেক্টার আবির্ভাব ঘটবে, নাকি নিজেদের দাদা দাদির ক্যারেক্টারটাই আবার ফিরত আসবে, তাই না? বলবে যে ওদের দাদা দাদি ক্যারেক্টার ফিরত আসছে। তার মানে যদি আমাদের একই প্রজাতির মধ্যে বা একই কাছাকাছি কারোর সাথে ক্রস হয়, তাহলে আমাদের কি হয়, কম বৈচিত্র্য সম্পূর্ণ জীব উৎপন্ন হয়, কম বৈচিত্র্য দেখা দেয়। তাহলে কম বৈচিত্র্য কোথায় দেখা দেয় কমেন্ট করো দ্রুত। জিনগত বৈচিত্র্যে বেশি বৈচিত্র্য দেখা দেয় না কম বৈচিত্র্য দেখা দেয়? ফ্রেন্ডদেরকে মেনশন করো, ক্লাসটা শেয়ার করো। জিনগত বৈচিত্র্যে কম বৈচিত্র্য দেখা দেয় না বেশি বৈচিত্র্য দেখা দেয়? জিনগত বৈচিত্র্যে কম বৈচিত্র্য দেখা দেয়। এখানে ইনব্রিডিং ঘটে, কি ঘটে? ইনব্রিডিং, ইনব্রিডিং, ইনব্রিডিং এর ফলে কম বৈচিত্র্য সম্পূর্ণ জীবের আবির্ভাব ঘটে। আমি আশা করি কথাটা বুঝাইতে পারছি। এরপরে আমরা চলে যাব প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য আবার কি? প্রজাতিগত বৈচিত্র্য মিন্স বিভিন্ন প্রজাতির মধ্যে বৈচিত্র্য। যেমন তোমার সাথে গরু ছাগলের কোনো মিল আছে? আছে, যে আপু ওর হার্ট আছে, আমারও হার্ট আছে, ওর ভেতরেও রক্ত আছে, আমার ভেতরেও রক্ত আছে, কিন্তু তোমার ক্যারেক্টার ওর ক্যারেক্টার এক না, ওর বডি স্ট্রাকচার তোমার বডি স্ট্রাকচার এক না। তারপরে একটা গরু আর ছাগল, গরু ছাগল পাশাপাশি চলে জানি, গরু ছাগলের মধ্যে কিন্তু অনেক ক্যারেক্টার ভিন্ন, তাই না? ওরা দুইটা প্রজাতি। তারপর পাখি, অনেক ধরনের পাখি আছে কিন্তু বিভিন্ন পাখির প্রজাতি আলাদা আছে। তাহলে এই যে প্রজাতিগত বৈচিত্র্য, বিভিন্ন প্রজাতির মধ্যে যে পার্থক্য, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বিভিন্ন প্রজাতির মধ্যে বৈচিত্র্য, তাই এটা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কি বৈচিত্র্য বলো তো? প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, আন্তঃপ্রজাতিক, আন্তঃপ্রজাতিক আর অন্তঃপ্রজাতিক, বোঝো?
আমরা মাঝে মাঝে বলি না আমাদের কলেজের সাথে আমাদের কলেজের খেলা, ফার্স্ট ইয়ারের সাথে সেকেন্ড ইয়ারের খেলা, দেখবো কারা জিতে। নিজেদের মধ্যে যে খেলা সেটাকে বলে অন্ত। আর যদি বলে যে তোমার হচ্ছে দুইটা পাশাপাশি কলেজের মধ্যে খেলা, তাহলে আন্ত টুর্নামেন্ট। আমরা বলি না আন্ত টুর্নামেন্ট। আন্ত টুর্নামেন্ট হচ্ছে আন্ত প্রজাতিক বৈচিত্র্য, ব্যাপারটা বুঝছো? বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য সেটা আন্ত প্রজাতিক বৈচিত্র্য, বাস্তু সংস্থানিক বৈচিত্র্য। আমরা কি সবাই একই জায়গায় বাস করি? আমরা কি সবাই স্থলে বাস করি? আমরা কি সবাই জলে বাস করি? আমরা কি সবাই আকাশে উড়ি? আমাদের সবার খাদ্য শৃঙ্খল কি এক? আমরা সবাই কি একই রকমের খাবার খাই? কখনোই না। আমাদের শক্তি প্রবাহ ভিন্ন, আমাদের খাদ্য শৃঙ্খল ভিন্ন, আমাদের থাকার জায়গা ভিন্ন, এই সকল কিছু টোটাল যে ভিন্নতা সেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সেটাকে কি বলা হয়? এখানে জিনগত বৈচিত্র্য থাকতে পারে, এখানে প্রজাতিগত বৈচিত্র্য থাকতে পারে, থাকার জায়গার বিভিন্নতা থাকতে পারে, খাদ্য শৃঙ্খলে বিভিন্নতা থাকতে পারে, শক্তি প্রবাহে বিভিন্নতা থাকতে পারে, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সবাই ক্লিয়ার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা? আমাকে একটু জানাইতে হবে সবাই ক্লিয়ার কিনা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইতে হবে দ্রুত। তাহলে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, আমরা ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হয় বা কমেন্ট করে জানাই দাও। আর যদি এটা মনে রাখতে চাও তাহলে বাপ জি কথাটা দিয়ে মনে রাখতে পারো। বাপ জি, ব দিয়ে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প দিয়ে প্রজাতিগত বৈচিত্র্য, জ দিয়ে জিনগত বৈচিত্র্য। আশা করি তোমরা এই পেজটা সবাই ক্লিয়ার হয়ে গেছো। এখন কথা হচ্ছে যেখানে হিউজ পরিমাণে প্রজাতি, অনেক ধরনের প্রজাতি। আমি যদি বলি কই চলে আসলাম রে ভাই, এখানে গরু ছাগল মানুষ খালি কিচকিচ করতেছে, পাখি পশু সব কিছু এখানে, এত ব্যাকটেরিয়া এখানে, এত এত কিছু এখানে কেন? তখন বলবা যে আপু আপনি এখন হটস্পটে আছেন। আমি এখন কোথায় আছি বলো? যদি আমার পাশে হিউজ পরিমাণে প্রজাতি থাকে তাহলে যেখানে প্রজাতিগত বৈচিত্র্য বেশি সেই জায়গাটাকে বলা হয় হটস্পট। তোমরা একটা হটস্পটের এক্সাম্পল দাও। যেখানে প্রজাতিগত বৈচিত্র্য বেশি তাকে বলা হয় হটস্পট। তোমরা একটা হটস্পটের এক্সাম্পল দাও তো। ধরো আমি ট্যুরে গেছি, ট্যুরে তো যাই না আসলে, আমার যাওয়া হয় না, আমি স্বপ্নে স্বপ্নে ট্যুরে যাই। তো ধরো আমি সুন্দরবনে আছি, এখন সুন্দরবনে যাচ্ছি, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়াও, এখানে হচ্ছে সিংহ, আল্লাহ এখানে কত হরিণ, দেখো আমি কল্পনা করতেছি চোখ বুঝে বুঝে, এখানে এত এত পাখি কেন, আল্লাহ অতি সুন্দর জায়গা। মানে আপু আপনি এখন হটস্পটে আছেন, তার মানে যেখানে প্রজাতিগত বৈচিত্র্য বেশি সেটা কি বলতো? যেখানে প্রজাতিগত বৈচিত্র্য বেশি সেটা হটস্পট। আমাদের হটস্পট সংখ্যা 25টা, আমাদের হটস্পট সংখ্যা কয়টা বলতো? 25টা। আর ঠিক আছে, এইটুকু একটু পড়বো আমরা, এই এরপরে আমরা চলে যাবো এখন প্রাণীবিদ্যার জনক সম্পর্কে জানার জন্য। অ্যারিস্টটল প্রাণীবিদ্যার জনক, আর থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞার জনক, তাই না? অ্যারিস্টটল প্রাণীবিদ্যার জনক, এবং উনি লাল রক্তযুক্ত প্রাণী এবং লাল রক্তবিহীন প্রাণীদের মধ্যে দুটা ক্লাসিফিকেশন করেছেন, যে যাদের রক্ত লাল তারা এক ধরনের প্রাণী, যাদের রক্ত লাল না তারা আরেক ধরনের প্রাণী। যাদের রক্ত লাল তাদেরকে উনি ইনাইমা বলেছেন। কি বলেছেন বলতো? লাল রক্তযুক্ত প্রাণীকে ইনাইমা, ইনাইমা, আর হচ্ছে লাল রক্তবিহীন প্রাণীকে হচ্ছে অ্যানাইমা বলেছে। এ মানেই নাই, বুঝছো? অ্যানাইমা, লাল রক্তবিহীন প্রাণীকে কি বলছে? অ্যানাইমা। অ্যানাইমাতে লাল রক্ত নাই, তাহলে লাল রক্তবিহীন। তোমরা কমেন্ট করো লাল রক্তবিহীন কারা, লাল রক্তযুক্ত কারা? লাল রক্তবিহীন, লাল রক্তবিহীন প্রাণীকে বলা হয়, লাল রক্তবিহীন প্রাণীকে বলা হয় অ্যানাইমা, আর লাল রক্তযুক্ত প্রাণীকে বলা হয় লাল রক্তযুক্ত প্রাণী, লাল রক্তযুক্ত প্রাণী, লাল রক্তযুক্ত প্রাণীকে বলা হয় ইনাইমা, ঠিক আছে? এই ইনাইমাতে আবার দুই ভাগ, কেউ বাচ্চা দেয় কেউ ডিম পাড়ে। আমরা কি করি? আমরা বাচ্চা দিই না ডিম পাড়ি বলো? আমরা বাচ্চা দিই, ঠিক আছে? আমরা বাচ্চা দিই, আর অনেকে আছে ডিম পাড়ে। যারা ডিম পাড়ে তারা ডিম্বজ, যারা ডিম পাড়ে তারা কি বলতো? যারা ডিম পাড়ে তারা ডিম্বজ, আর যারা বাচ্চা দেয়, বাচ্চা তো অবশ্যই জরায়ু থেকে বার হয় তাহলে জরায়ুজ, আর যারা বাচ্চা দেয় তারা হচ্ছে জরায়ুজ, ঠিক আছে? যারা ডিম পাড়ে তারা ডিম্বজ, যারা বাচ্চা দেয় তারা জরায়ুজ। এই কথাটা ক্লিয়ার কিনা আমাকে জানাইতে হবে, সবাই ব্যাপারটা ক্লিয়ার কিনা? এবার আসো, অনেক প্রাণী আছে খালি চোখে দেখতে পাই না, মাঝে মাঝে মনে হয় ইস এরকম যদি হয়তো চোখের মধ্যে এরকম করে করে হচ্ছে জুম করা যেত তাহলে ভালো হইতো না? যে একদম ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী তাহলে ক্ষতি হইতো। আসলে ক্ষতি হইতো কি? এই হাতের মধ্যে আমি এই যে এটা ধরতে পারতাম না, ধরতে গেলে মনে হইতো আল্লাহ এত ব্যাকটেরিয়া এত কিছু এখানে গিজগিজ করছে কেন? আবার হচ্ছে কোনো খাবার খেতে গেলে মনে হইতো আল্লাহ প্লেট ভর্তি এত ব্যাকটেরিয়া কেন? তুমি যত ভালো জায়গা থেকে খাওই না কেন, তুমি যত দামি রেস্টুরেন্ট থেকে খাওই না কেন, ব্যাকটেরিয়া থাকবেই, সত্যি কথা ব্যাকটেরিয়া থাকবে। খাবারটা মুখে দেওয়ার পরে তারপর না লাইসোজাইম এনজাইম সেটাকে মারবে। তো আমাদের, আমরা মাইক্রোস্কোপিক দিয়ে দেখি, মাইক্রোস্কোপ দিয়ে দেখি, আমাদের চোখে ওই সিস্টেম নাই, আমরা মাইক্রোস্কোপ দিয়ে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণীগুলোকে দেখি। ক্ষুদ্র ক্ষুদ্র অনেক প্রাণী আছে যা খালি চোখে দেখা যায় না, ব্যাকটেরিয়া ভাইরাস, তোমাদের বইতে ট্রিকোডিনা অ্যানাবাসি আছে, প্রোটিস্টান জীবাণু। তারপরে বৃহত্তর প্রাণী, এই যে আমি মানুষ, আমি কি বৃহত্তর প্রাণী নাকি আমি ক্ষুদ্র প্রাণী বলো তো? আমি কি মাইক্রো এনিম্যাল না ম্যাক্রো এনিম্যাল?
মাইক্রো মানে ছোট, সবাই মনে রাখবা, মাইক্রো বাস মানে ছোট বাস, তার মানে মাইক্রো মানেই ছোট আর ম্যাক্রো মানেই বড়। আমরা যারা খালি চোখে যাদের দেখতে পাই তারা ম্যাক্রো এনিমেল, তার মধ্যে গরু ছাগল হাঁস মুরগি মানুষ যা আছে যেগুলো খালি চোখে দেখা যায় সেগুলাই কি বলতো, যেগুলো খালি চোখে দেখা যায় সেগুলাই ম্যাক্রো এনিমেল। ওকে, তোমাদের বইতে ক্যাভিয়া প্রোসেলাস আছে, গিনিপিকের বৈজ্ঞানিক নাম, পড়ে নিও একবার। ওকে, আমরা এরপরে চলে যাব আমাদের আরেকটা পড়াতে। আমরা এখন পড়ব সংগঠন মাত্রা, সংগঠন সংগঠন ক্রমমাত্রা, সংগঠন ক্রমমাত্রা। আমি তোমাদের সংগঠন ক্রমমাত্রাটা একটু সিরিয়াল করে বোঝাচ্ছি। কোষীয় মাত্রা, সবাই প্রথমে কোষ লিখো। কোষীয় মাত্রা, দেখো একটু খেয়াল করে, যাদের বডি অনলি মাত্র একটা কোষ দিয়ে গঠিত বা হচ্ছে তোমার কোষ দিয়ে গঠিত, জাস্ট বডিটা কোষ দিয়ে গঠিত, বডিতে কোনো টিস্যু নাই কিছু নাই, বিভিন্ন কোষ বিভিন্ন কাজে নিয়োজিত। যেমন আমি যদি বলি যে খাবার পরিপাকে একটা কোষ নিয়োজিত, তারপরে হচ্ছে রেচনে একটা কোষ নিয়োজিত, শ্বসনে একটা কোষ নিয়োজিত, দ্যাট মিন যাদের বডিতে এক একটা কোষ এক একটা তন্ত্রের মতো কাজ করে তারাই কোষীয় অঙ্গমাত্রার প্রাণী। এবং কোষীয় অঙ্গমাত্রার প্রাণী কোষভিত্তিক শ্রমবিভাগ দেখা যায়। কোষীয় অঙ্গমাত্রার প্রাণীতে কী দেখা যায় বলতো? কোষভিত্তিক শ্রমবিভাগ, কোষভিত্তিক শ্রমবিভাগ, শ্রমবিভাগ দ্যাট মিন্স কোন কোষ কী কাজ করবে। আমাদের কোষীয় মাত্রার প্রাণীতে কী দেখা যায়? কোষভিত্তিক শ্রমবিভাগ দেখা যায়। কমেন্ট করো সবাই, কোষীয় অঙ্গমাত্রার প্রাণীতে কী দেখা যায়? কোষভিত্তিক শ্রম বিভাগ দেখা যায়। তারপরে অনেকগুলা কোষ মিলে কি তৈরি হয়? অনেকগুলা কোষ মিলে টিস্যু তৈরি হয়। অনেকগুলা কোষ মিলে টিস্যু তৈরি হয়। আমরা কোষীয় মাত্রার প্রাণী দেখি পরিফেরাতে, কিন্তু টিস্যু মাত্রার প্রাণী দেখি নিডারিয়াতে। তোমাদের পর্বগুলো নিয়ে আমাদের আলোচনা করব। টিস্যু মাত্রার প্রাণী কোথায় দেখি? নিডারিয়াতে টিস্যু মাত্রার প্রাণী দেখি। তারপরে অনেকগুলা টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি হয়। অনেকগুলা টিস্যু মিলে কি তৈরি হয়? একটা অঙ্গ তৈরি হয়, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। অনেকগুলা টিস্যু মিলে অঙ্গ তৈরি হয়। তোমাদের বইতে চক্ষুবিন্দু, জননাঙ্গ, প্রোবোসিসের কথা বলা আছে। অনেকেই জিজ্ঞাসা করো প্রোবোসিস কি? প্রোবোসিস হচ্ছে সুর। প্রোবোসিস কি বলতো? সুর, হুড না কিন্তু, এটা হচ্ছে হুড। হুড মানে কি? ফনা। হুড মানে ফনা, ফনার কথা বলি, ফনা তো সাপে থাকে, কিন্তু সুর কার থাকে? সুর, সুর দিয়ে টেনে পেঁচায়া পিঠে উঠায় ফেলে কে বলতো? সুর কার থাকে? হাতিতে আমরা সুর দেখতে পাইছি, তাই না? তাহলে আমাদের অঙ্গ বলতে চক্ষুবিন্দু, আর তারপরে হচ্ছে তোমার সুর, এগুলো হইতে পারে, বুঝছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্গ। আর তারপরে আমরা এখন চলে যাব তন্ত্র। অনেকগুলো অঙ্গ মিলে যখন একটা তন্ত্র গঠিত হয়, অনেকগুলো অঙ্গ মিলে, সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো, সবাই ক্লাসটা শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে ধুমায় মেনশন করে দাও তো একবার। আচ্ছা ঠিক আছে, তন্ত্র, আমরা অনেক তন্ত্র দেখতে পাই, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, পরিপাক তন্ত্র। আচ্ছা আমি জাস্ট তোমাকে পরিপাক তন্ত্র নিয়ে বলি। এই যে আমার মুখ, মুখে একটা অঙ্গ, তারপরে খাদ্য নালী, তারপরে পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত, তারপরে বৃহদান্ত, তারপরে লিভারও অংশগ্রহণ করে, অগ্নাশয় অংশগ্রহণ করে, বিভিন্ন কিছু, কতগুলো অঙ্গ হইল? অনেকগুলো অঙ্গ হইল। অনেকগুলো অঙ্গ নিয়ে কী তৈরি হয়? অনেকগুলো অঙ্গ নিয়ে তন্ত্র তৈরি হয়। ছোটোবেলায় পড়েছো না যে অনেকগুলো, কয়েকটা মানুষ নিয়ে একটা পরিবার, কয়েকটা পরিবার মিলে হচ্ছে একটা পাড়া, কয়েকটা পাড়া মিলে হচ্ছে একটা গ্রাম, কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন মিলে একটা উপজেলা, কয়েকটা উপজেলা মিলে একটা জেলা, তারপর কয়েকটা জেলা মিলে একটা বিভাগ, কয়েকটা বিভাগ মিলে একটা দেশ, এরকম করে আমরা পড়েছি না? ওরকম করে আমরা পড়তেছি, কিছু কোষ মিলে একটা টিস্যু, কিছু টিস্যু মিলে একটা অঙ্গ, কিছু অঙ্গ মিলে একটা তন্ত্র, আর কিছু তন্ত্র মিলে একটা হিউম্যান বডি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? সব কিছুর সাথে আমরা সব কিছু ইনক্লুড করে পড়ব, মনে থাকবে। ঠিক আছে, আমাদের অঙ্গ তন্ত্র মাত্রা, শ্বসন তন্ত্র, পরিপাক তন্ত্র ইত্যাদি দেখা দেয়। আশা করি তোমরা এইটুকু ক্লিয়ার। এখন আমরা জীবন পদ্ধতি নিয়ে আলোচনা করব। জীবন পদ্ধতি হচ্ছে দুই রকমের, একটা মুক্তজীবী, ফ্রি, ফ্রি লাইফ, ফ্রি লিভিং। আমরা মাঝে মাঝে সবাই চাই ফ্রি লিভিং, বলে আমি যদি আকাশে উঠতে পারতাম। আমার অবশ্য জ্যামে পড়লে এই কথাটা মনে হয় যে আমি যদি আকাশে উঠতে পারতাম, ক্যাভিয়া প্রোসেলাসের মতো, কবুতরের মতো উড়ে যেতাম। আগে আগের দিনে মুভি দেখছো, কবুতরের গলার মধ্যে চিঠি পেঁচায়া, তারপর হচ্ছে ভালোবাসার মানুষের কাছে পাঠানো হইতো, বা কেউ যুদ্ধে থাকলে যুদ্ধের খবর আর খবর কবুতরের মাধ্যমে পাঠানো হইতো। ব্যাপারটা অনেকটা কেমন যেন লাগে না, যে কবুতর কিভাবে আসতো খবর খবর নিয়ে। যাই হোক, কবুতর ফ্রি লিভিং, কবুতর ছাড়াও পাখিরাও ফ্রি লিভিং, সবাই ফ্রি লাইফ চায়, সবাই আকাশে উঠতে চায়। এই জন্য রাইটস ভ্রাতৃত্বদ্বয় কী আবিষ্কার করেছে বলতো? অলভিড রাইট আর উইলভার রাইট আবিষ্কার করে ফেলেছে উড়োজাহাজ। উড়োজাহাজ মানে কিন্তু উড়ে যে জাহাজ, তার মানে প্লেন আবিষ্কার করেছে। তার মানে সবাই কি করতে চায়? সবাই আকাশে উঠতে চায়। তাহলে ফ্রি লিভিং এর এক্সাম্পল হচ্ছে কলম্বা লিভিয়া। ঠিক আছে, কলম্বা লিভিয়া হচ্ছে কবুতরের বৈজ্ঞানিক নাম।
আরও আছে কিছু প্যারাসাইট, প্যারাসাইট বলতে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট। আমরা কখনো কারোর উপর প্যারাসাইট হব না, আমরা আশ্রয় নিতে পারি কিন্তু আশ্রয় নিয়ে কারো ক্ষতি করবো না। প্যারাসাইট এমন একটা জিনিস যে অন্য কারো বডিতে আশ্রয় নিয়ে সেই বডিরই ক্ষতি করে। দেখো কত বড় বেইমান, ওর বডিতে আশ্রয় নিল এবং ওরই ক্ষতি করতেছে, সেটা হচ্ছে প্যারাসাইট। বিভিন্ন মুভিতে তোমরা দেখতে পাইছো ছোটবেলায় নায়ককে কুড়ায় পাইলে নায়ক কখনো প্যারাসাইট হয় না, নায়ক যদিও নায়িকাকে ভালোবেসে ফেলে, মানে যে বাসায় তাকে পালন করা হয়। ধরো গাড়ি দিয়ে যাচ্ছে, হঠাৎ করে গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, নায়ক এরকম আমরা উমর সানির মুভিতে বেশি দেখতাম। পরে উমর সানিকে নিয়ে আসলো, আসার পরে উমর সানি কিন্তু অনেকটা অনুগত থাকে, তাই না? অনুগত থাকে, তার সব কাজ করে দিচ্ছে ভালো কিছু, পরবর্তীতে নায়িকার সাথে তার প্রেম হয়ে যায়, একটা ভালো, সমস্যা নাই। কিন্তু যদি কোনো কারণে ভিলেনকে পাওয়া যায় এইভাবে, ধরো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ভিলেন সামনে এসে পড়ছে, ভিলেনের বাচ্চাটা বড় হয়েছে আস্তে আস্তে, পরবর্তীতে সে বলে সব সম্পত্তি লিখা দিবি নাকি দিবি না, সাইন কর নাহলে দিব গুলি করে, দিলাম গুলি করে, যেরকম করে ধরে রাখে যে এখনই সাইন করতে হবে নাহলে গুলি করে দিব, এই হচ্ছে প্যারাসাইট। তার মানে প্যারাসাইট যে বডিতে বসবাস করে সেই বডির কি করে সবাই জানে দম। প্যারাসাইট যে বডিতে বাস করে সেই বডির কি করে, প্যারাসাইট যে বডিতে বাস করে সেই বডির কি করে, প্যারাসাইট যে বডিতে বাস করে সেই বডিরই ক্ষতি করে, প্যারাসাইট যে বডিতে বাস করে সেই বডিরই ক্ষতি করে। ব্যাপারটা ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে কমেন্ট করে জানাইতে হবে ক্লিয়ার কি না। ওকে, এবার আমরা ক্লিভেজ পড়বো। এবার আমরা কি পড়বো? ক্লিভেজ পড়বো। ক্লিভেজ মানে কি জানো? ক্লিভেজ মানে টুকরা হয়ে যাওয়া। ক্লিভেজ মানে টুকরো হয়ে যাওয়া। কিছু অনির্দিষ্ট ক্লিভেজ আছে, কিছু নির্দিষ্ট ক্লিভেজ আছে। অনির্দিষ্ট ক্লিভেজে যে কোনো টুকরাই ভ্রূণ তৈরি করতে পারে, আর নির্দিষ্ট ক্লিভেজের মধ্যে নির্দিষ্টভাবে কাটা লাগবে, বিভিন্ন সিস্টেম আছে। তোমরা জাস্ট এক্সাম্পল পড়বা, যেমন ওরিও ক্লিভেজের এক্সাম্পল আর্থ্রোপোডা। ওরিও ক্লিভেজ, আমি জাস্ট একটু ওরিও ক্লিভেজটা বোঝাই দিই। ওরিও ক্লিভেজ খুব বেশি ইম্পর্টেন্ট না, এক্সাম্পলগুলো ভালো করে পড়লে এসে। ওরিও ক্লিভেজ, ওরিও ক্লিভেজ, ওরিও ক্লিভেজে কোষটা কি হয়, সমানভাবে টুকরা হয়। দেখো সমানভাবে টুকরা হচ্ছে, সুষমভাবে টুকরা হয়। ওরিও ক্লিভেজে কীরকমভাবে টুকরা হয় জায়গাটা বলো তো? সুষমভাবে টুকরা হয়, তারপর আবার দুইটা থেকে চারটা, আর চারটা থেকে আটটা, তাই না? সুষমভাবে যে টুকরাগুলো হয় সেটাই হচ্ছে অরিও ক্লিভেজ। সুষমভাবে যে টুকরাগুলো তৈরি হয় সেটাই হচ্ছে অরিও ক্লিভেজ, ঠিক আছে? জাইগোট ব্লাস্টোমিয়ার বলা হয় কোষগুলোকে সুষমভাবে। দ্বিপার্শ্বীয়তে দ্বিতীয় ক্লিভেজ পর্যন্ত সুষমভাবেই হয়, দ্বিতীয় ক্লিভেজ পর্যন্ত সুষমভাবেই হয়। পরবর্তীতে দ্বিপাশ, দুই পাশ থেকে কাটা হয়, পরবর্তীতে আস্তে আস্তে দুই পাশ থেকে কাটা হয়, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজের এক্সাম্পলে তোমরা দেখতে পাবা হচ্ছে কর্ডাটা দেওয়া আছে। তারপরে সর্পিল ক্লিভেজ হচ্ছে ঘুরায় ঘুরায় কাটে, ঘুরায় ঘুরায় কাটে, ঘূর্ণন দেখা যায় সর্পিল ক্লিভেজে। সর্পিল ক্লিভেজে কি দেখা যায়? ঘূর্ণন দেখা যায়, যেরকম এরকম করে কাটে, ঘুরায় ঘুরায় কাটে, সেটা হচ্ছে সর্পিল ক্লিভেজ। ঘূর্ণন কোথায় দেখা যায় কমেন্ট করো, ঘূর্ণন কোথায় দেখা যায়? ঘূর্ণন দেখা যায় সর্পিল ক্লিভেজে। ঘূর্ণনের ফলে ভেজিটাল পোল, অ্যানিমাল পোল উল্টাপাল্টা হয়ে যায়, ভেজিটাল পোলের জায়গায় অ্যানিমাল পোল চলে আসে, অ্যানিমাল পোলের জায়গায় ভেজিটাল পোল চলে আসে। যদি না বুঝো ভেজিটাল কী বললেন আপু, অ্যানিমাল কী বললেন, কিছু বুঝি নাই, সুন্দর করে বুঝাই দিচ্ছি চলো। আমাদের শুক্রাণু ডিম্বাণু, ধরো এটা শুক্রাণু, এটা ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কী তৈরি হলো? জাইগোট। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কী তৈরি হলো বলো তো সবাই আমাকে? জাইগোট। জাইগোটটা তারপরে কী হবে? জাইগোটটা হচ্ছে টুকরা হয়ে যাবে। ধরো এটা একটা জাইগোট, জাইগোটটা এখন কী হয়ে যাবে? টুকরা হয়ে যাবে। টুকরা হয়ে কী তৈরি করলো? টুকরা হওয়ার জিনিসটাকে বলা হয় ক্লিভেজ, 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 ঠিক আছে? ক্লিভেজের পরে এই টুকরাগুলো সব একসাথে দলা পাকায় যাবে, টুকরাগুলো সব কী হবে? একসাথে দলা পাকায় যাবে। এই দলাগুলোকে বলা হয় নিরেট অবস্থা, কোনো ফাঁক ফোকর নাই, দলাতে কোনো ফাঁকা জায়গা নাই, দলাকে বলা হয় নিরেট অবস্থা। সবাই ক্লাসটা শেয়ার করো। নিরেট হচ্ছে মরুলা। নিরেট কী বলো তো? নিরেট অবস্থাকে বলা হয় মরুলা। নিরেট, নিরেট অবস্থাকে বলা হয় মরুলা। নিরেট অবস্থাকে কী বলা হয় সবাই একটু দ্রুত জানাও, নিরেট অবস্থাকে বলা হয় মরুলা। মরুলা, দেখো যে তোমাদের একটা ডে দিছিলাম, মরুনি, মরিশাস, এগুলো দেখছিল একটা ডে দিছিলাম যে বিভিন্ন দেশের নামের জায়গায়, ওই যে লাইব্রেরিতে দেখলাম সবাই পড়তেছে ওইখানে ছবি তুলছিলাম। মরুলা, মরুলার পরে ব্লাস্টুলা, মরুলার পরে কী বলো তো? ব্লাস্টুলা, ব্লাস্টুলা, ব্লাস্ট, ব্লাস্টুলা, তার মানে ভিতরে ফাঁকা ফাঁকা, ঠিক আছে? এই মরুলার কোষগুলা, মানে যে এই ছোটো ছোটো কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। মরুলাতে যে ছোটো ছোটো কোষ আছে, এই ছোটো ছোটো কোষগুলোর নাম কি জানো? এই মরুলার ছোট্ট ছোট্ট কোষগুলোর নাম এক একটা হচ্ছে ব্লাস্টোমিয়ার। ছোটো ছোটো কোষগুলোর নাম কি সবাই বলো তো? ব্লাস্টোমিয়ার। এই ব্লাস্টোমিয়ারগুলো যখন খুব সুন্দরভাবে সজ্জিত হয়, চারদিকে ঘুরে এরকম করে সুন্দরভাবে সজ্জিত হয়, এই সুন্দরভাবে সজ্জিত হয়ে তৈরি করে ব্লাস্টুলা। সুন্দরভাবে সজ্জিত হয়ে কি তৈরি করে? ব্লাস্টুলা। ব্লাস্টুলার মাঝে কি থাকে? ফাঁকা থাকে। ব্লাস্টুলা, ব্লাস্টুলার পরে কি তৈরি হবে?
গ্লাস্টুলার পরে তৈরি হবে গ্যাস্টুলা। গ্যাস্টুলা গ্যাস্টুলা এই গ্যাস্টুলা ধাপে এসেই নির্ধারণ হয় একটা প্রাণী দ্বিস্তরী হবে না ত্রিস্তরী হবে। কোন ধাপে এসে নির্ধারণ হয় একটা প্রাণী দ্বিস্তরী হবে না ত্রিস্তরী হবে সবাই কমেন্ট করো। কোন ধাপে এসে নির্ধারণ হয় একটা প্রাণী দ্বিস্তরী হবে নাকি ত্রিস্তরী হবে, একটা প্রাণী দ্বিস্তরী হবে না ত্রিস্তরী হবে, কোন ধাপে এসে নির্ধারণ হয় একটা প্রাণী দ্বিস্তরী হবে না ত্রিস্তরী হবে, সেটা গ্যাস্ট্রুলা ধাপে এসে নির্ধারণ হয়। যদি গ্যাস্ট্রুলা ধাপে এসে এই যে ব্লাস্টুলা থেকে যদি তিনটা স্তর তৈরি হয় এরকম করে, আর তিনটা স্তর তৈরি হলে সেটাকে বলা হয় ত্রিস্তরী প্রাণী। তিনটা স্তর তৈরি হলে সেটাকে কি স্তরী প্রাণী বলবো আমরা, আর তিনটা স্তর তৈরি হলে সেটাকে ত্রিস্তরী প্রাণী বলবো। কিন্তু যদি দুইটা স্তর তৈরি হয় তাহলে সেটাকে দ্বিস্তরী প্রাণী বলবো। তিনটা স্তর তৈরি হলে সেটাকে ত্রিস্তরী প্রাণী, দুইটা স্তর তৈরি হলে দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণীতে দুইটা স্তর, একটা হচ্ছে এক্টোডার্ম একটা এন্ডোডার্ম, মাঝখানে কোনো মেসোডার্ম নাই, মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে। দ্বিস্তরী প্রাণীতে মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে, আর ত্রিস্তরী প্রাণীতে এক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম থাকে। সবাই একটু জানায় দাও একটা প্রাণী দ্বিস্তরী হবে না ত্রিস্তরী হবে সেটা নির্ধারণ হয় কোন ধাপে। সবাই একটু দ্রুত জানায় দাও একটা প্রাণী দ্বিস্তরী হবে না ত্রিস্তরী হবে সেটা নির্ধারণ হয় কোন ধাপে, গ্যাস্ট্রুলা ধাপে, গ্যাস্ট্রুলা। তাহলে দেখো জাইগোট ক্লিভেজ, মরুলা ব্লাস্টুলা, ব্লাস্টুলার পরে গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলার পরে গ্যাস্ট্রুলেশন, গ্যাস্ট্রুলার পরে কি বলতো গ্যাস্ট্রুলেশন হবে। গ্যাস্ট্রুলেশনের পরে এরকম বাঁকা হয়ে, এরকম বাঁকা হয়ে প্রাণী তৈরি হতে থাকবে এবং পরে অর্গান তৈরি হবে, মিন্স অর্গানোজেনেসিস, অর্গানোজেনেসিস। তাহলে কি দেখো তো মরুলা ব্লাস্টুলা গ্যাস্ট্রুলা গ্যাস্ট্রুলেশন, তারপরে অর্গানোজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া, অর্গ্যানো মানে অর্গান তৈরি হওয়া, শেষমেশ আলটিমেটলি কি হবে বলতো, আলটিমেটলি হচ্ছে অর্গ্যানোজেনেসিস, লাস্টে অর্গ্যানোজেনেসিস। ওকে, তোমাদের আরেকটা কথা একটু বুঝাইতে চাইছিলাম, সেটা হচ্ছে যে জাইগোট, জাইগোট তো শুক্রাণু নিম্নাণু মিলিত হইল, মাঝখানে আমাদের মাঝে মাঝে নিউক্লিয়াস থাকে, আবার হচ্ছে কুসুম থাকে, কুসুম থাকে নিউক্লিয়াস থাকে। কাটার পরে একটা কোষ জাইগোটকে কাটার পরে যেই প্রান্তে কুসুম থাকে, যেই প্রান্তে কুসুম থাকে সেই প্রান্ত হচ্ছে ভ্যাজিটাল পোল, ভ্যাজিটাল পোল। যেই প্রান্তে কুসুম থাকে সেই প্রান্তটা ভ্যাজিটাল পোল, আর যেই প্রান্তে নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে অ্যানিমাল পোল, অ্যানিমাল পোল। ঠিক আছে, যেতাম এই জন্য মনে করতাম যে ডিম দিয়ে তো আমি হচ্ছে বাঁধাকপি দিয়ে তরকারি রাঁধতে পারছিলাম জীবনে একবার, তাহলে বাঁধাকপি তো একটা হচ্ছে সবজি আর কুসুমও তাহলে সবজির সাথে মিলে গেছে, তাহলে কুসুম যেখানে সেটা ভেজিটাল পোল, কুসুম যেখানে সেটা কি পোল বলতো, আমাদের জাইগোটের কুসুম যেখানে থাকে সেটা কি পোল, আর যেখানে নিউক্লিয়াস থাকে সেটা কি পোল, কুসুম যেখানে থাকে সেটা কি পোল আর যেখানে নিউক্লিয়াস থাকে সেটা কি পোল, কুসুম যেখানে থাকে সেটা কি পোল আর যেখানে নিউক্লিয়াস থাকে সেটা কি পোল। ঠিক আছে, কুসুম যেখানে থাকে সেটা কি পোল আর যেখানে নিউক্লিয়াস থাকে সেটা কি পোল। আচ্ছা, এখানে চ্যাপ্টার যারা পাঁচ বার পড়ছো তাদের জন্য আলহামদুলিল্লাহ সবাই ভালো করতে পারবা, আর যারা হচ্ছে নিউ স্টুডেন্ট, 23 স্টুডেন্ট আছে, 22 আছে, অনেক নিউ, তারা পায় না আমার ক্লাসটা, তাদের জন্য দিচ্ছি। তাহলে সবাই একটু আমাকে বলো তো কুসুম যেখানে থাকে সেটা কি পোল আর যেখানে নিউক্লিয়াস থাকে আর সেটা কি পোল। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকু ক্লিয়ার না সবাই আমরা, আর দ্বিস্তরী ত্রিস্তরী ক্লিয়ার সবাই। দ্বিস্তরীতে দুইটা স্তর, একটোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম, মাঝখানে মেসোগ্লিয়া। দ্বিস্তরীতে মাঝখানে একটা অকোষীয় জেলির মতো স্তর থাকে সেটাকে কি বলে, দ্বিস্তরী প্রাণীতে মাঝখানে একটা অকোষীয় জেলির মতো স্তর থাকে সেটাকে কি বলে সবাই দ্রুত কমেন্ট করো, সেটাকে বলা হয় মেসোগ্লিয়া। আর আমাদের অ্যাক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম এটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, তোমাদের বাসার কাজ দ্বিস্তরী ডিপ্লোব্লাস্টিক আর টিপ্লোব্লাস্টিকের পার্থক্য পড়া, তোমাদের বাসার কাজ। এখন আমরা প্রতিসাম্যতা নিয়ে আলোচনা করব, ক্লাস করার ধৈর্য আছে সবার, সবাই ক্লাসটা একবার শেয়ার করতে পারবা, ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারবা, দেখি ধৈর্য আছে কিনা, সবাই ক্লাসটা শেয়ার করে আসো আর ফ্রেন্ডদেরকে একবার মেনশন করো, আমরা মজা করে করে পড়তেছি, অনেক কিছু পড়বো। ওকে, ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব এখন প্রতিসাম্যতা নিয়ে, আমরা এখন সিমেট্রি নিয়ে আলোচনা করব, প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা। আমাদের মেডিকেলে যখন পেশেন্টদের দেখতে বলে তখন বলে দেখো তো পেশেন্টটা সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল, দ্যাট মিন্স তার দুই সাইড সমান কি না। আমরা মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, আমাদের সেন্টার বরাবর কাটলে, কেন্দ্রীয় অক্ষ বরাবর কাটলে আমাদের কয় টুকরা করা যায়, সমান সমান দুই টুকরা করা যায়। একটা মানুষকে তুমি চাইলেও সমান চার টুকরা করতে পারবা না, একটা মানুষকে তুমি চাইলেও সমান চার
চার টুকরা করতে পারবে না, তোমার সমান দুই টুকরা করা লাগবে একটা মানুষকে। আচ্ছা, তোমাকে যদি আমি একটা প্রজাপতি এনে দেই, তোমাকে সুন্দর করে একটা প্রজাপতি এনে দিলাম, দেখো আমি প্রজাপতি আঁকতেছি। আচ্ছা, এটা কি প্রজাপতি হয়েছে? আচ্ছা, না হইলেও কিছু করার নাই। আচ্ছা, আমি একটা প্রজাপতি আঁকছি, ঠিক আছে, হয়েছে মোটামুটি। এই প্রজাপতির এদিকে হচ্ছে মাথা, তাই না? এদিকে মাথা প্রজাপতির। এখন আমি যদি প্রজাপতিকে দুই টুকরা করতে চাই, তাহলে প্রজাপতির মাছ বরাবর কাটতে হবে, সমান দুই টুকরা করা লাগবে। তারপরে আমি একটা ব্যাঙ, ব্যাঙ তো দেখাতে পারতেছি না, ব্যাঙকেও কাটলে তোমার সমান দুই টুকরা করা যায়, বুঝছো? তার মানে যাদের কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে সমান দুই টুকরা করা যায়, তারা প্রতিসাম্য সবাই জানাও, তারা কোন ধরনের প্রতিসাম্যতা, যাদের কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে সমান দুই টুকরা করা যায় তারা কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়, যারা কেন্দ্রীয় অক্ষ বরাবর কাটলে দুই টুকরা করা যায় তারা কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়, তারা কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়, তারা দ্বিপার্শ্ব প্রতিসাম্যতা দেখায়। আর যাদের কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে অনেকগুলো টুকরা করা যায়, আমি যদি তোমাকে বলি একটা গোলক, আমি বলি তোমাকে সেন্টার দিয়ে এটারে ইচ্ছা মতো কাটো, তো দিলাম চার টুকরা করে, দিলাম আট টুকরা করে, দিলাম ষোলো টুকরা করে, ষোলো টুকরা করে দিলাম, ঠিক আছে, এরকম করে করে কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি অনেকগুলো টুকরা করা যায় সেটাকে গোলীয় প্রতিসাম্যতা বলে। এবং সবগুলো টুকরাই সমান সমান একদম স্লাইস স্লাইস করা যাবে, একদম ওই জামের স্লাইস স্লাইসের মতো করা যাবে, পাতলা পাতলা, বুঝছো? আচ্ছা হ্যাঁ, পিজার মতো করে কাটা যাবে, পিজা কাটো না, পিজা আমরা এরকম করে করে পিজা কাটি না, সেন্টার থেকে অনেকগুলো টুকরো হয় ওরকম করে পিজার মতো করে কাটা যাবে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্যের এক্সাম্পল হচ্ছে, গোলীয় প্রতিসাম্যের এক্সাম্পল তোমাদের বইতে ভলভক্স গ্লোবেটর ফটোসিনথেটিক প্রোটিস্ট আছে, রেডিওলারিয়াতে আছে অ্যাক্রোস্পোরিয়া টিপানাটা, হেলিয়াজোয়াতে আছে জিমনোস্পেরিয়াল বিদা, ঠিক আছে, এরকম তিনটা আছে, কঠিন কঠিন নাম, এই তিনটা নাম আমরা পড়বো। হেলি রেডিও ভালো, হেলির হেলি আছে এখানে, হেলির রেডিও ভালো, হেলির রেডিও ভালো, দেখো হেলি দিয়ে হেলিওজোয়া, হেলি দিয়ে কি বলতো আমাদের, হেলি দিয়ে হচ্ছে হেলিওজোয়া, রেডি দিয়ে রেডিও লারিয়া, হেলি দিয়ে হেলিওজোয়া, রেডি দিয়ে রেডিও লারিয়া, হেলি দিয়ে হেলিওজোয়া, রেডিও দিয়ে রেডিও লারিয়া, ভালো দিয়ে ভলভক্স, ভলভক্স গ্লো ব্যাটার ফটোসিনথেটিক শৈবাল, হেলি দিয়ে হেলিওজোয়া, হেলিওজোয়াতে কি আছে, হেলিওজোয়াতে আছে হচ্ছে জিমনোস্পেরিয়া আলবিদা, ঠিক আছে, আর আমাদের রেডিওলারিতে আছে আর্কোস্পেরিয়া ট্রিপানাটা, ঠিক আছে, এমন করে উচ্চারণ করে পড়তে হবে। তাহলে গড়ীয় প্রতিসাম্য দেখলাম, দ্বিপার্শ্ব প্রতিসাম্য দেখলাম, এবার আমরা ওড়িয় প্রতিসাম্য দেখব। ওড়িয় প্রতিসাম্য হচ্ছে একটা প্রাণীকে যদি দুয়ের অধিকে সমান টুকরা করা যায়, দুয়ের অধিক সমান টুকরা যদি করা যায় কাউকে, তাহলে তাকে দ্বিপার্শ্ব প্রতিসাম্য বলে। আচ্ছা, এটা দিয়ে না বোঝাই, আমি তোমাকে একটা হাইড্রা দিয়ে বোঝাই। একটা হাইড্রা আঁকলাম, হাইড্রাতে অনেকগুলা কর্ষিকা দিয়ে দিলাম, ঠিক আছে, হাইড্রাতে অনেকগুলা কর্ষিকা দিয়ে দিলাম। আমি চাইলে এক একটা কর্ষিকা নিয়ে নিয়ে একটা করে টুকরা করতে পারি না, এক একটা কর্ষিকা নিয়ে নিয়ে একটা করে টুকরা করতে পারি। তার মানে যেই প্রাণীকে দুয়ের অধিক সমান টুকরা করা যায় তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় ওড়িয় প্রতিসাম্যতা। মনে করো এটা একটা হাইড্রা, দেখো লিভিং হাইড্রা তোমার সামনে নিয়ে আসছি, ধরো জাস্ট এক্সাম্পল, হাত দিয়ে হাইড্রা বুঝাচ্ছি, এগুলো এক একটা কর্ষিকা, আমি যদি এখন সেন্টার বরাবর কাটি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সমান টুকরা করতে পারবো। তার মানে যেই প্রাণীকে কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে দুয়ের অধিক সমান টুকরা করা যায়, দুয়ের অধিক সমান টুকরা করা যায় তাকে কি বলা হয়, যে প্রাণীকে কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে দুয়ের অধিক সমান টুকরা করা যায় তারা কি, তারা সবাই হচ্ছে ওড়িয় প্রতিসাম্য। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কি না আমাকে জানাও। ওড়িয় প্রতিসাম্যের এক্সাম্পলগুলো কী কী আছে? ওড়িয় প্রতিসাম্যের এক্সাম্পল মনে রাখবা, সির জলে হাইড্রা, আমার খুব সি দেখতে ইচ্ছা করে তাই নীল কালি দিয়ে লিখলাম, সির জলে, সির জলে হাইড্রা। আমাদের ওড়িয় প্রতিসাম্যের এক্সাম্পল কী কী? সি দিয়ে হচ্ছে সি অ্যানিম্যান, সি দিয়ে কি বলতো, সি দিয়ে হচ্ছে সি অ্যানিম্যান, সি সি অ্যানি, সি অ্যানিম্যান, সি অ্যানিম্যান, জলে দিয়ে জেলিফিশ, জলে দিয়ে কি জেলিফিশ, জলে দিয়ে জেলিফিশ, হাইড্রা দিয়ে, হাইড্রা দিয়ে হাইড্রা, ঠিক আছে। তাহলে সির জলে হাইড্রা দিয়ে আমরা কি মনে রাখতে পারি, সবাই দ্রুত কমেন্ট করো, সির জলে হাইড্রা দিয়ে কি মনে রাখা যায়, ওড়িয় প্রতিসাম্যতা মনে রাখা যায়, সির জলে হাইড্রা দিয়ে ওড়িয় প্রতিসাম্যতা মনে রাখা যায়। এবার আসো আমরা ওড়িয় প্রতিসাম্যের পরে দ্বি ওড়িয় প্রতিসাম্য পড়ব। ধরো দুইটা অ্যান্টেনালা কিছু, দুইটা অ্যান্টেনা আছে, এটাকে চাইলেও আমরা প্রথমে কি করতে পারি, প্রথমে আমরা মাছ বরাবর কাটতে পারি, প্রথমে মাছ বরাবর কেটে কয় টুকরা হইলো, দুই টুকরা হয়েছে। তারপরে আমরা এরকম করে অ্যান্টেনা সহ কাটতে পারি, সর্বোচ্চ আমরা চার টুকরা করতে পারি, এবং প্রতি টুকরা অ্যান্টেনার একটা করে পার্ট আছে, প্রতি টুকরা অ্যান্টেনার একটা করে পার্ট আছে এবং সাইজগুলো প্রায় সমান। তুমি চাইলে কোনা কোনি কেটে পরে উল্টাপাল্টা করলে আর ভালো করে কাটা যাবে না। দ্বিওড়িয় প্রতিসাম্যের একটা স্পেসিফিক উদাহরণ হচ্ছে
আমরা যাদের অ্যান্টেনা আছে তাদের ক্ষেত্রে চিন্তা করব। তাদের হচ্ছে তোমার সমান চার টুকরা করা যায় এবং মাঝখানে একটা কোণ তৈরি হয়, কোণটা সমান সমকোণ হয়। দ্বিঅরের প্রতিসাম্য যাদের অ্যান্টেনা আছে তাদের ক্ষেত্রে করা হয় এবং তাদের ক্ষেত্রে সমান চার টুকরা হয়, চারের বেশি না, এবং মাঝখানে কোণটা কত ডিগ্রি হয়, মাঝখানে একটা কোণ হয়, কোণটা কত ডিগ্রি হয়। সবাই একটু দ্বিঅরের প্রতিসাম্যের কথা বলো। দ্বিঅরের প্রতিসাম্যের মাঝখানে কোণটা কত ডিগ্রি হয়, এক জোড়া কোনো অঙ্গের উপস্থিতির কারণে, এক জোড়া, দেখো অ্যান্টেনা এক জোড়া আছে, এক জোড়া কোনো অঙ্গের উপস্থিতির কারণে যদি একটা প্রাণীকে আমরা সমান চারটা টুকরা করতে পারি এবং তাদের মাঝে যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে তারা কি বলতো, তাহলেই তারা দ্বিঅরীয় প্রতিসাম্য। দ্বিঅরীয় প্রতিসাম্যের এক্সাম্পল মনে রাখবো আমরা সি দিয়ে হচ্ছে টিনোফোরা আর সি হলো প্লারা, তোমাদের বইতে এক্সাম্পল আছে। দ্বিঅরীয় প্রতিসাম্যের এক্সাম্পল কি দিয়ে মনে রাখবো আমরা, সি দিয়ে মনে রাখবো। ব্যাস এইটুকুই এনাফ, আর কিচ্ছু জানা লাগবে না আমাদের। এই যে দ্বিঅরীয় প্রতিসাম্য নিয়ে তোমরা খুব প্যাচাল করো, আপু এটা বুঝি না, আমি বলি শুধুমাত্র একজোড়া অঙ্গের উপস্থিতির কারণে একটা প্রাণীকে যদি চার টুকরা করা যায় এবং তাদের মাঝে যদি 90 ডিগ্রি কোণ তৈরি হয় তাহলেই সেটা দ্বিঅরীয় প্রতিসাম্য। ক্লিয়ার সবাই? এইটুকু ক্লিয়ার কি না? আর সি দিয়ে দুইটা এক্সাম্পল মনে রাখবা, সি হলো প্ল্যানাম আর হচ্ছে টিনোফোরা, তোমাদের বইতে এক্সাম্পল দেওয়া আছে। এইটুকু তো হইলো। এখন ধরো তোমাকে একটা এমন কিছু এনে দিছি, তুমি হাতে নিলে এন্দা বের হয়ে যায়, ওদিকটা বের হয়ে যায়, এমন হয় না অনেক সময় স্পঞ্জের মতো তোমার হাতে নিছো ফাঁকা পাইছে এদিকটা বের হয়ে গেছে, এরকম করে ধরলে একদিকটা বের হয়ে যায়, এরকম প্রাণী আছে না? এরকম যে প্রাণীগুলো আছে অনেকটা হচ্ছে মাংসের দলার মতো, বুঝছো, অক্টোপাসও হতে পারে, তারপরে শামুক হতে পারে। এই সকল প্রাণীকে আমরা চাইলেও কি করতে পারবো না, কোনোদিনও চাইলেও কোনোদিনও সমান টুকরা করতে পারবো না। অনেকটা হচ্ছে আমাদের বলে না যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, যেমনি দাও না কেন সে আবার বের হয়ে বাঁকা হয়ে যাবে, ওরকম তুমি যেদিকটা কাটো না কেন আরেকদিকটা ফুস করে এমন বের হয়ে যাবে, আরেকদিকটা ফুস করে এমন বের হয়ে যাবে, বুঝছো। এরকম যারা আছে যাদের কখনোই সমান টুকরা করা যায় না, যাদের কখনোই সেন্টার অক্ষ বরাবর কেটে সমান টুকরা করা যায় না, তাদের বলা হয় অপ্রতিসাম্য। যাদের কখনোই সমান টুকরা করা যায় না তাদের কি বলা হয় বলো তো, অপ্রতিসাম্য। এই প্রতিসাম্য, সাম্য কোনটা, প্রতিসাম্য অপ্রতিসাম্য, এগুলোর এক্সাম্পল ইউজ ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি বছর এখান থেকে কোশ্চেন হয়, ইন্টার পরীক্ষায় প্রতি বছর এখান থেকে কোশ্চেন হয়। তাহলে অ্যাসিমেট্রি, যাদের কাটা যায় না তারা কি বলো, সিমেট্রি না অ্যাসিমেট্রি? যাদের সমান টুকরা করা যায় না তারা সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল? সবাই একটু জানো তো আমাকে, যাদের কখনো সমান টুকরা করা যায় না তারা সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল? অ্যাসিমেট্রিক্যাল এর এক্সাম্পল কি বলো তো, অ্যাসিমেট্রিক্যাল এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ, স্পঞ্জ, আর এটা হচ্ছে আপেল শামুক, পিলা গ্লোবোসা, আপেল শামুক, আপেল শামুক, পিলা গ্লোবস, আপেল শামুক দেখছো তোমরা? আপেল শামুক আমি প্রচুর দেখছি, নানা বাড়িতে বেড়াতে যাইতাম, বেড়াতে যাওয়ার পরে আমাদের নানা বাড়িতে হাঁস পালতো, বুঝছো, হাঁসির জন্য খালামুনিরা হচ্ছে শামুক নিয়ে আসতো, তারপরে শামুকগুলো আসতে করে যে ঢাকনাটা টাং করে খুলতো, খোলার পরে ভেতরে মাংসের দলার মতো বের হইতো, হাঁসকে দিলে হাঁসগুলা কতকত করে খাইতো, সবাই দৌড়ে আসতো আয়সা কতকত করে খাইতো, ব্যাপারটা দেখতে অনেক ভালো লাগতো। আপেল শামুক দেখতে অনেক একটা আপেলের মতো, খোলসটা শক্ত হয়, মাঝে মাঝে আমাদের পচা শামুকে পা কাটে, আমাদের পচা শামুকে কি হয় বলতো, মাঝে মাঝে আমাদের পচা শামুকে পা কাটে। এই কথাটা হচ্ছে এমন অনেকটা যে অনেক পড়াশোনা করে গেছো, সব কঠিন কঠিন জিনিস পরীক্ষায় পারছো, কিন্তু সোজা জিনিস তুমি পারো নাই পরীক্ষায়, সোজা একটা জিনিস ভুল করে আসছো। সোজা জিনিসটাই হচ্ছে পচা শামুকে পা কাটা, সোজা জিনিসটাই হচ্ছে পচা শামুকে পা কাটা, ঠিক আছে? তাহলে পচা শামুকে মাঝে মাঝে আমাদের পা কাটে, পচা শামুকে যাতে পা না কাটে তাই মনে রাখবা, অ্যাসিমেট্রির এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ আর আপেল শামুক। স্পঞ্জ লিওয়ানাস লিয়াটা বা ক্লিওয়ানা ক্লিয়াটা যেটাই বলো, আর আপেল শামুক হচ্ছে পিলা গ্লোবোসা। আপেল শামুকের বৈজ্ঞানিক নাম কি সবাই বলো তো, প্লিয়া গ্লোবোসা। আমি এটা মনে রাখতাম শ্বাস কথাটা দিয়ে, আমি এটা শ্বাস কথাটা দিয়ে মনে রাখতাম, শামুক আর হচ্ছে শামুক, স্বাদ শামুক আর স্বাদ স্পঞ্জ, শ্বাস কথাটা দিয়ে মনে রাখতাম শামুক আর স্পঞ্জ। সবাই ক্লিয়ার? আমাকে একটু জানাতে হবে সবাই ক্লিয়ার কিনা, সবাই বিষয়গুলো ক্লিয়ার, এই বিষয়গুলোই তোমরা ভুল করো, এই বিষয়গুলো সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত জানাই দাও। আচ্ছা আমরা এরপরের কোশ্চেনে, এরপরের টপিকে চলে যাব, খণ্ডকায়ন, এরপরের টপিকে আমরা চলে যাব খণ্ডকায়ন, খণ্ডকায়ন, খণ্ডকায়নটা একটু ভালো করে পড়বো আমরা। খণ্ডকায়ন হচ্ছে আমাদের বডিতে ছোট ছোট টুকরা করে কাটা যায়, যেমন ধরো আমি যদি তোমাকে একই রকমের টুকরা বারবার রিপিট দেখাই, তোমরা কেঁচো কাটছো কখনো? কেঁচো, কেঁচোর টুকরাগুলো কিন্তু সমান, কেঁচোতে কেমন খণ্ডকায়ন দেখা যায়, সমখণ্ডকায়ন দেখা যায়, সমখণ্ডকায়ন দেখা যায় কেঁচোতে। এখন আমি যদি তোমাদের জাস্ট একটা ছবি এঁকে একটু দেখাই, তোমরা দেখেই বলবা যে আপু এটা কী আঁকলেন, আর সবাই নিজেরাই বুঝতে পারবা আমি এটা কী আঁকছি। জাস্ট
তোমাদের একটা ছবি এঁকে দেখাইতেছি, তোমরা আমাকে বলবা আমি আসলে কি আঁকছি, ঠিক আছে? কিসের মতো মনে হয় এটাকে? তোমরা দেখো তো এই খণ্ডগুলা কি সমান নাকি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, খণ্ডগুলা কি সমান না আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আমি যদি তোমাকে দেখাই তোমরা আমাকে বলো এটা কিসের মতো লাগতেছে, অনেকটা এটা অনেকটা কিসের মতো লাগতেছে বলো তো? অনেকটা কোনো পতঙ্গের মতো লাগতেছে, চিংড়ি মাছের মতো লাগতেছে, পতঙ্গের মতো লাগতেছে, তাই না? ভেতরে এরকম বিভিন্ন খণ্ড, তেলাপোকার ভেতরে এরকম আছে, বিভিন্ন খণ্ডের মতো লাগতেছে, ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে। এগুলা হচ্ছে তোমার খণ্ডকায়ন, ঠিক আছে? তাহলে খণ্ডকায়নের মধ্যে আমরা বিভিন্ন রকমের খণ্ডের পুনরাবৃত্তি দেখতে পাই। এটা হচ্ছে অসম খণ্ডকায়ন, অসম খণ্ডকায়ন আমরা আর্থ্রোপোডাতে দেখতে পাই। অসম খণ্ডকায়ন কোথায় দেখতে পাই? অসম খণ্ডকায়ন দেখতে পাই আর্থ্রোপোডাতে, আর সমখণ্ডকায়ন দেখতে পাই কেঁচুতে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে বিভিন্ন খণ্ড খণ্ড নিয়ে এক একটা অঞ্চল তৈরি হয়। ধরো এটা হচ্ছে একটা অঞ্চল, ট্যাগমাটা বলা হয় অঞ্চল, অঞ্চলকে। আর্থ্রোপোডা প্রাণীতে কয়েকটা খণ্ড মিলে একটা অঞ্চল, এটা হচ্ছে মৌখিক অঞ্চল, মুখের অঞ্চল, মুখের অঞ্চল এটা। এইটুকু হচ্ছে বক্ষ, এইটুকু হচ্ছে বক্ষ, আর এইটুকু হচ্ছে উদর। এইটুকু কি বলতো? এইটুকু উদর। তাহলে আমাদের আর্থ্রোপোডা প্রাণীতে বিভিন্ন খণ্ড মিলে যদি এক একটা অঞ্চল তৈরি হয় তাহলে সেটাকে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন বলে। আগে পড়বো খণ্ডকায়ন, আর বিভিন্ন খণ্ড নিয়ে যেটা তৈরি হয় সেটাকে কি বলে? বিভিন্ন খণ্ড নিয়ে যেটা তৈরি হয় সেটাকে অঞ্চলায়ন বলে। বিভিন্ন খণ্ড নিয়ে কি তৈরি হয়? বিভিন্ন খণ্ড নিয়ে অঞ্চলায়ন বলে। হ্যাঁ, অনেকটা মৌমাছির মতো হয়েছে, আমি একটা পতঙ্গ আঁকতে ট্রাই করছি জাস্ট। হ্যাঁ, চিংড়ি মাছের বডিটাও এরকম। চিংড়ি মাছ খাইছো না সবাই? কভারটা খোলার পর এরকম করে বাঁকা হয়ে থাকে, যে বাঁকা হয়ে থাকে না, উপরটা একটু উঁচা, সাইডগুলো ছোট ছোট। তাহলে বিভিন্ন খণ্ড মিলে যে অঞ্চল তৈরি হয় সেটাকে কি বলে? অঞ্চলায়ন। বিভিন্ন খণ্ড মিলে যেটা তৈরি হয় সেগুলোকে কি বলে? বিভিন্ন খণ্ড মিলে অঞ্চলায়ন তৈরি হয়। বিভিন্ন খণ্ড মিলে অঞ্চলায়ন তৈরি হয়। ব্যাপারটা ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে আমাকে জানাইতে হবে, ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে সবাই জানাও। তাহলে খণ্ডকায়ন, অঞ্চলায়ন, এক একটা অঞ্চলকে বলা হয় ট্যাগমাটা, ট্যাগমাটা এক, ট্যাগমাটা দুই, ট্যাগমাটা তিন, এরকম। খণ্ডকায়ন, অঞ্চলায়ন ক্লিয়ার সবাই? খণ্ডকায়ন, অঞ্চলায়ন ক্লিয়ার হলে আমরা একটু প্রান্তিকতা পড়বো। আমি তো গরু আঁকতে পারি না, তাও একটা গরু আঁকার ট্রাই করতেছি। তাও একটা গরু দেখি, এটা গরু হয় কি না আল্লাহই জানে, এটা কোন ধরনের গরু আল্লাহই জানে। আর দেখো সবাই, তোমার যত টিচার আছে আর সবাই, আমি দেখতেছি অনলাইনে এরকম টাইপের গরু আঁকতেছে, আর সবাই, আমিও একটা গরু আঁকা দিলাম, খুব ভালো গরু হয়নি। আচ্ছা, গরুর মুখের মধ্যে কী লাগাইছে? একটা কিছু একটা লাগাইছে, ঠিক আছে? মুখের মধ্যে গরু বা কি মনে হচ্ছে, কুরবানির গরু, কুরবানির বড় বড় গরুগুলো থাকে না, ওই যে অস্ট্রেলিয়ান গরু, এই দিক দিয়ে ঝুলে যায় এরকম এরকম করে করে আসে, গরু কিনে মালা পরে নিয়ে আসে না কুরবানির সময়, ওরকম ধরো মালা পরে একটা গরু নিয়ে আসছি আমি, একটা মালা পরে গরু নিয়ে আসছি। গরুর লেজটা ছোট হয়ে গেছে, গরুর পা তো চারটা, তাই না? গরুর পা চারটা, চারটা পা দিয়ে দিছি একটা গরু। এই গরুর উপরের যে পাটটা সেটা হচ্ছে পৃষ্ঠীয়, উপরে যে পাটটা সেটা কি বলো তো? পৃষ্ঠীয়, পৃষ্ঠীয় বা ডরসাল, পৃষ্ঠীয় বা ডরসাল, পৃষ্ঠীয় বা ডরসাল। তারপর নিচের প্রান্ত যেদিকে তোমার পাগুলো থাকতে থাকে নিচের দিকে, এটা হচ্ছে অঙ্কীয় বা ভেন্ট্রাল, অঙ্কীয় বা ভেন্ট্রাল, ঠিক আছে? তারপরে যে সামনের দিকে মাথা যেদিকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বা সম্মুখ। তারপরে একদম পেছনের দিকে যেদিকে লেজ থাকে এদিকে হচ্ছে পোস্টেরিয়র বা পশ্চাৎ প্রান্ত। এবং এই পাশে যেটা, এই পাশ হচ্ছে ল্যাটারাল বা পার্শ্বীয়, পাশেরটা কি বলতো? ল্যাটারাল বা পার্শ্বীয়, ঠিক আছে? তাহলে আমি কালার চেঞ্জ করে একটু বোঝাই দিচ্ছি, সামনের যেটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র। সবাই বলো তো সম্মুখকে ইংরেজি কীতে বলা, কী বলা হয়? সম্মুখকে ইংরেজিতে বলা হয় অ্যান্টেরিয়র। সম্মুখে ইংরেজিতে বলা হয় অ্যান্টেরিয়র, ঠিক আছে? এবং একদম শেষের দিকে পশ্চাৎ, এটাকে বলা হয় পোস্টেরিয়র। শেষের দিকটাকে কি বলা হয়? পোস্টেরিয়র, ঠিক আছে? শেষের দিকে পোস্টেরিয়র। উপরের দিকটাকে বলা হয় ডরসাল, পৃষ্ঠীয়। উপরের দিকটাকে বলা হয় ডরসাল বা পৃষ্ঠীয়। উপরের দিকটাকে কি বলা হয় সবাই বলো তো? উপরের দিকটাকে বলা হয় ডরসাল বা পৃষ্ঠীয়।
তারপর নিচের দিকটাকে কি বলা হয়? নিচের দিকটাকে বলা হয় অঙ্কীয় বা ভেন্ট্রাল। নিচের দিকটাকে বলা হয় অঙ্কীয় বা ভেন্ট্রাল। সবাই বলো তো নিচের দিকটাকে কি বলা হয়? নিচের দিকটাকে বলা হয় অঙ্কীয় বা ভেন্ট্রাল। এবং পাশে পাশে পাশেকে বলা হয় ল্যাটারাল বা অর্শীয়। পাশে যেদিকে পেট থাকে, গরুর বড় পেট না, দৌড়ে আসেন, দুই সেটে পেট যেদিকে দেখা যায় আর সেটা হচ্ছে পার্শ্বীয় বা ল্যাটারাল। পার্শ্বীয় বা ল্যাটারাল বলো তো, পার্শ্বীয় বা ল্যাটারাল ঠিক আছে কিনা সবাই বুঝছো? তাহলে অঙ্কীয় কোনটা? এখন যদি আমি তোমাদের বলি আমাদের হৃৎপিণ্ড কোথায় আছে, আমরা যারা মেরুদণ্ডী প্রাণী তাদের হৃৎপিণ্ড কোথায় আছে, সামনের দিকে না ভেন্ট্রাল প্রান্তে অঙ্কীয় দিকে? দেখি তো চালাকি করে বলো তো সবাই একটু। অনেকে ভাবে যে আমরা মানুষ, আমরা দাঁড়ায় আছি, আমরা সামনের দিকে দাঁড়ায় আছি। গরু যদি এমনি দাঁড়ায় তো কেমন লাগতো? ধরো গরু দুইটা পা নিয়ে এমন করে দাঁড়াইছে, কেমন লাগতো? ভয়ঙ্কর লাগতো না? আচ্ছা যাই হোক, যে যেভাবে যেখানে যে পারফেক্ট তাকে আল্লাহ সেখানেই রাখছে। আমরা মানুষ এমনি দাঁড়াইছি, আমাদের কি সম্মুখ প্রান্তে হৃৎপিণ্ড না অঙ্কীয় প্রান্তে? চালাকি করে বলো, আমাদের কি সম্মুখ প্রান্তে হৃৎপিণ্ড না অঙ্কীয় প্রান্তে? আমাদের কি সম্মুখ প্রান্তে না ভেন্ট্রাল প্রান্তে? সবাই বলো তো, আমাদের কি সম্মুখ প্রান্তে না ভেন্ট্রাল প্রান্তে? আমাদের কিন্তু ভেন্ট্রাল প্রান্ত বা অঙ্কীয় প্রান্তে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। আশা করি ব্যাপারগুলো তোমরা আজকে ক্লিয়ার। ব্যাপারগুলো ক্লিয়ার হলে আমি কি আজকে সিলম পড়াই দিব? সিলম পড়াইলে কালকে থেকে আমরা হচ্ছে প্রাণীর বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করতে পারবো। আমরা কি সিলমটা পড়াই দিব কি না আজকে তোমরা জানাই দাও দ্রুত। আমার তো মনে হচ্ছে একটু পড়াই দিই সিলমটা, ঠিক আছে? সিলম পড়াই দিন। আচ্ছা, ও অঙ্গস উপাঙ্গ আছে, প্রান্তিকতা পড়াইছি অঙ্গ পাঙ্গ। আমাদের অক্ষীয় হচ্ছে যেরকম করে যেটুকু পার্ট সেটা হচ্ছে অক্ষীয় প্রান্ত, যে হাত পা যেগুলো আছে এক্সট্রা করে এগুলো উপাঙ্গ। যেমন পাখির ডানা উপাঙ্গ হিসেবে কাজ করে, প্রজাপতির ডানা উপাঙ্গ হিসেবে কাজ করে, তেলাপোকা ঘাসফড়িংয়ের স্টাইল অ্যানাল স্টাইল এগুলো হচ্ছে উপাঙ্গ হিসেবে কাজ করে। মানে অঙ্গের বাইরে যেগুলো এক্সট্রা এক্সেসরি থাকে সেগুলোকেই উপাঙ্গ বলে। আচ্ছা, আজকে আমাদের আলোচনার লাস্ট টপিক হচ্ছে সিলোম। আজকের আলোচনার লাস্ট টপিক কি বলতো? সিলোম। আজকের আলোচনার লাস্ট টপিক সিলোম, এবং অবশ্যই এটা কোন স্তরের প্রাণীদের ক্ষেত্রে? ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে। ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে সিলম। সিলম কোন স্তরী প্রাণীদের ক্ষেত্রে দেখা যাবে? ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে। আমি একটা ত্রিস্তরী প্রাণী আঁকি, ত্রিস্তরী প্রাণী আঁকতেছি। দেখো আমি একটা কত স্তরের প্রাণী আঁকতেছি? আমি একটা ত্রিস্তরী প্রাণী আঁকতেছি, ঠিক আছে? কয়টা স্তর দিলাম? তিনটা স্তর দিলাম। একদম লাস্টের স্তরটা হচ্ছে একটোডার্ম, একদম মাঝের স্তরটা হচ্ছে মেসোডার্ম, মাঝের স্তরটা মেসোডার্ম, একদম সেন্ট্রালে যেটা সেটা হচ্ছে এন্ডোডার্ম, এন্ডোডার্ম। আমাদের ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে মেসোডার্মে কিছু গর্ত দেখতে পাই আমরা। ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে কোথায় আমরা কিছু দেখতে পাই? মেসোডার্মে কিছু গহ্বর দেখতে পাই। ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে আমরা মেসোডার্মে কিছু গহ্বর দেখতে পাই। সেই গহ্বরগুলা যদি পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে তাহলেই তাকে সিলোম বলে। সেই গহ্বরগুলা যদি পেরিটোনিয়াম নামক পর্দা বা ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাহলে সেগুলাকে কি বলে সবাই জানে দাও? সেই গহ্বরগুলা যদি পেরিটোনিয়াম নামক পর্দা দিয়ে আবৃত থাকে তাহলে সেগুলাকে কি বলে? তাহলে ত্রিস্তরী প্রাণীতে মেসোডার্মের মধ্যে যদি কিছু গহ্বর থাকে এবং গহ্বরগুলা মেসোডার্মাল পেরিটোনিয়াম ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাহলেই তাকে সিলোম বলে। সিলোম হইতে হলে অবশ্যই মেসোডার্মের মধ্যে কিছু গহ্বর থাকতে হবে এবং সেই গহ্বরগুলোতে অবশ্যই 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 পেরিটোনিয়াম নামক ঝিল্লি থাকা লাগবে। আবরণ ছাড়া গহ্বর হবে না, আবরণ ছাড়া খালি গর্ত হইতে পারে। ধরো একটা গর্ত আছে, আমি জাস্ট একটা গর্ত এঁকে দেখাই, একটা গর্ত আছে কিন্তু গর্তে কোনো আবরণ নাই তাহলে সেটা সুডো সিলম। গর্ত আছে কিন্তু গর্তে কোনো আবরণ নাই তাহলে সেটা সুডো সিলম, ঠিক আছে? তাহলে সিলম হইতে হলে অবশ্যই গর্ত থাকা লাগবে এবং গর্তে পেরিটোনিয়াম নামক ঝিল্লি থাকা লাগবে। সিলম হইতে হলে অবশ্যই কি থাকা লাগবে? গর্ত থাকা লাগবে এবং গর্তটা পেরিটোনিয়াম ঝিল্লি দিয়ে আবৃত থাকা লাগবে। যাদের সত্যিকারের সিলম আছে তারা হচ্ছে ইউসিলোম্যাট। তারা কি সিলোম্যাট বলো তো? ইউসিলোম্যাট। যাদের সত্যিকারের সিলোম আছে, তার মানে এরকম সত্যিকারের সিলোম বলতে মেসোডার্মে গহ্বর আছে এবং গহ্বরটা পেরিটোনিয়াম ঝিল্লি দিয়ে আবৃত আছে, তারা ইউসিলোম্যাট। বায়োলজির ভাষায় যত ইউ আছে সবাই ভালো, তার মানে তুমি ভালো, ঠিক আছে? বায়োলজির ভাষায় যত ইউ আছে, ইউসিলোম্যাট, ইউ রিলেটেড কথাবার্তা আসলে দেখবা ঠিক আছে, সব কিছু পারফেক্ট, তার মানে তুমি পারফেক্ট। আর যদি বায়োলজির ভাষায় এ আসে, অ্যাসিলোম্যাট এ টাইপের কথাবার্তা আসলে নাই, তাহলে ইউসিলোম্যাটে সিলোম আছে, অ্যাসিলোম্যাটে সিলোম নাই। ইউসিলোম্যাটে সিলোম আছে, অ্যাসিলোম্যাটে সিলোম নাই। সিলোমের যে গর্তগুলো আছে, গর্তগুলো কিছু দিয়ে ফিল আপ করা থাকে, যেমন ধরো পুকুরের মতো গর্ত, পানি দিয়ে, স্পঞ্জে প্যারেনকাইমা দিয়ে, মেসেনকাইম দিয়ে, মেসেনকাইম নামক তরলে পূর্ণ থাকে, বুঝছো?
ওগুলো হচ্ছে আমাদের সব হচ্ছে তোমার অ্যাসিলোম্যাট, ঠিক আছে? আর ইউসিলোম্যাট হচ্ছে সিলোমাস এবং তার পর্দাও আছে, পেরিটোনিয়াম ঝিল্লি। আরেকটা আছে সে মাঝামাঝি, গর্ত আছে ঠিকই কিন্তু আবরণ নাই, গর্ত আছে ঠিকই পেরিটোনিয়াম ঝিল্লি দিয়ে আবৃত না, সেটা হচ্ছে সুডোসিলোম্যাট, ঠিক আছে? গর্ত আছে ঠিকই কিন্তু পেরিটোনিয়াম নামক কোনো ঝিল্লি দিয়ে আবৃত না, সেটা কি? সেটা হচ্ছে সুডোসিলোম্যাট। তাহলে আমরা কি পড়লাম? অ্যাসিলোম্যাট, সিলোম নাই, গর্ত নাই, গর্ত ফিল আপ, গর্ত পুরো ফিল আপ হয়ে গেছে। বলে জায়গা কিনছো, কিরকম জায়গা কিনছো? বলে পুকুর কিনছি। বলে পুকুর মানে সিলোম? বলে না না না, পুকুর তো বালি দিয়ে ভরাট করে দিছি। তার মানে পুকুর যদি ভরাট হয়ে যায়, তাহলে মেসেনকাইম বা প্যারেনকাইম দিয়ে যদি ভরাট হয়ে যায়, তাহলে সেটা অ্যাসিলোম্যাট, আর সিলোম নাই। আর যদি সত্যিকারের সিলোম হয়, তাহলে তার অবশ্যই পেরিটোনিয়াম আবরণ থাকবে, তাহলে সে ইউসিলোম্যাট। আর যদি খালি গর্ত আছে কিন্তু কোনো আবরণ নাই, তাহলে সেটা কি? গর্ত আছে কোনো আবরণ নাই, তাহলে সুডোসিলোম্যাট। তোমাদের বাসার কাজ সিলোমগুলোর এক্সাম্পল পড়া। আমাদের অ্যাসিলোমেটের এক্সাম্পল আমি পড়তাম, অ্যাসিলোমেট হচ্ছে পিসিতে সিলোম নাই। কোথায় সিলোম নাই বলো তো? অ্যাসিলোমেটের এক্সাম্পল কী দ্বারা মনে রাখবা? অ্যাসিলোমেট যাদের সিলোমটা কি হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, ধরো গর্ত, গর্তটা একদম ফিল আপ হয়ে গেছে, মেসেনকাইম প্যারেনকাইম নামক তরল দিয়ে ফিল আপ হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট পিসিতে সিলোম নাই। কোথায় সিলোম নাই সবাই কমেন্ট করো। পিসিতে সিলোম নাই, পি দিয়ে পরিফেরা, পিসিতে সিলোম নাই, পি দিয়ে পরিফেরা, পি দিয়ে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস দ্বিস্তরি হওয়া সত্ত্বেও তার সিলোম নাই, পি দিয়ে পরিফেরা, পি দিয়ে প্লাটিহেলমিনথেস, সি দিয়ে নিডারিয়া আর টিনোফোরা। তাহলে পরিফেরা, প্লাটিহেলমিনথেস, নিডারিয়া, টিনোফোরা এগুলাতে সিলোম নাই, ঠিক আছে? কাদের কাদের সিলোম নাই, ক্লিয়ার? পিসিতে সিলোম নাই, মানে কেমন একটা পিসি কিনে আনছো, সিলোম নাই, পিসিতে সিলোম নাই, বুঝছো? আমরা মাঝে মাঝে কম্পিউটারে পিসি কিনি না, পিসিতে সিলোম নাই, পি দিয়ে পরিফেরা, পি দিয়ে প্লাটিহেলমিনথেস, সি দিয়ে নিডারিয়া, সি দিয়ে টিনোফোরা। তোমাদের প্রতি এক্সাম্পল আছে, দেখো পিসিতে সিলোম নাই। আবার এবারে ইউসিলোমেট, ইউসিলোমেটের এক্সাম্পল সবাই পারে। ইউসিলোমেট হচ্ছে তোমার আমাদের ম্যাক্সিমাম পড়বে ইউসিলোমেট, আমি তোমাদের সোডোসিলোমেটের এক্সাম্পলটা বলি। সোডোসিলোমেট, সোডোসিলোমেটের এক্সাম্পলটা অবশ্যই মনে রাখা লাগবে। সোডোসিলোমেটের এক্সাম্পলটা কী বলো তো? নেমাটোডা রুটিফেরা কিনোর হাইনকা, নেমাটোডা রুটিফেরা কিনোর হাইনকা, এগুলাতে সোডোসিলোমেট আছে, মানে গর্ত আছে আবরণ নাই, দেখতে মনে হয় সিলোমের মতো কিন্তু আবরণ নাই। ওই সময় অনেককে বন্ধু বন্ধু লাগে কিন্তু আসলে বন্ধু না, ওই টাইপের কিছু, সোডো সোডো নকল নকল, বুঝছো? গর্ত আছে আবরণ নাই, নেমাটোডা, গর্ত আছে আবরণ নাই, সোডোসিলোমেটের এক্সাম্পল কি হবে? নেমাটোডা রোটিফেরা কিনোর হাইনকা। সবাই কমেন্ট করো, গর্ত আছে আবরণ নাই কি, সোডোসিলোমেটের এক্সাম্পল নেমাটোডা রোটিফেরা কিনোর হাইনকা। আশা করি তোমরা ব্যাপারগুলো ক্লিয়ার। এরপরে আমরা কর্ডেট নন কর্ডেট নিয়ে আগামীকালকে বিভিন্ন পর্ব পড়বো এবং সেই পর্বগুলোর এক্সাম্পল পড়বো, পর্বগুলোর বৈশিষ্ট্য পড়বো, পর্বগুলোর নাম টানা বলে যাই দেখি পারি কিনা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, আর একাইনোডারমাটা, আচ্ছা একাইনোডারমাটা পরে তো, তোমার অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডারমাটা, কর্ডাটা, ঠিক আছে? মলাস্কা বাদ দিয়েছি মাঝখানে, মলাস্কা। এই পর্বগুলো নিয়ে আগামীকালকের ক্লাস আমরা অনেক মজা করে ক্লাস করব। আর আমাদের প্রি মেডিকেল ব্যাচ শুরু হয়েছে, তোমাদের একটা চ্যাপ্টারও শেষ হয়নি এখনও। তোমরা যদি আমাদের ব্যাচে আসো, আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাচ্ছ সবাই, একদম আমি বলবো আমার এই পর্যন্ত অনলাইনে বেস্ট ব্যাচ যদি হয় কোনটা, তাহলে এই প্রি মেডিকেল ব্যাচ। আমাদের আগে 21 ব্যাচ ছিল কিন্তু তখন আমি একাই পড়াইতাম, আমাদের কোইনস্ট্রাক্টর প্যানেল ছিল না। আমাদের এখন কোইনস্ট্রাক্টর প্যানেল আছে, আমি পড়াই ঠিকই একা কিন্তু এক্সট্রা যত অ্যাক্সেসরি যা আছে, আমাদের ম্যানেজমেন্ট ইনশাল্লাহ হাই লেভেলের ম্যানেজমেন্ট, আমাদের তোমার দাগানো বই তাড়াতাড়ি দেওয়া হয়, আমাদের ক্লাস রেকর্ড করার জন্য মানুষ আছে, আমাদের বিভিন্ন তোমরা যে কোশ্চেনগুলো করো সেই কোশ্চেনগুলো অ্যান্সার আমি দিতে না পারলেও আমাদের যারা কোইনস্ট্রাক্টর প্যানেল আছে তারা দেয়, কখর জন্য রেডি করে দেওয়া হচ্ছে নোটস এবং সেই কখর পড়াও ধরবে নিবেদিতা, তারপরে আমাদের সকল কিছু রেডি আছে। আমরা এখন আর একা না, একের বোঝা, দশের বোঝা, কি বলতেছি, ভুল বলতেছি কথাটা, আমাদের একের বোঝা দশের লাঠি, তাই না? তাই আমরা অনেকে মিলে কাজ করতেছি, আমাদের কোশ্চেনগুলো সব অ্যানালাইসিস করে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমাদের যে কোশ্চেনগুলো পরীক্ষা হয় তার আগে প্রতিটা কোশ্চেন অ্যানালাইসিস করা হয়, আমাদের স্পেশালিস্টরা অ্যানালাইসিস করে, যারা ভালো ভালো মেডিকেলে চান্স পেয়েছে ওরা অ্যানালাইসিস করে, ভুল আছে কি না, এই কোশ্চেনটা আরও কীভাবে সুন্দর করা যায় সেগুলো নিয়ে ওরা কাজ করে। তার মানে আমাদের সব কিছু হাই প্যানেল, ঠিক আছে? এইটা আমাদের তোমার প্রি মেডিকেল ব্যাচ, প্রি মেডিকেলে বায়োলজি আর কেমিস্ট্রি পড়ানো হচ্ছে অনেক সুন্দরভাবে একাডেমিক ক্লাস অ্যাডমিশনের জন্য। আর জেনারেল নলেজ ব্যাচে আমাদের নীরবে নিভৃতে প্রচারণা খুব বেশি না করেও 300 জন ভর্তি হয়ে গেছে অলরেডি, 300 জনের মতো। আমরা জাস্ট আজকে আর কালকে 2 দিন তোমাদের 1000 টাকায় ভর্তি নিব, তারপর 1200 টাকা হয়ে যাবে, আজকে পোস্ট করে দিব আমরা, ঠিক আছে? আমরা মাত্র 2 দিন 1000 টাকা করে ভর্তি নিচ্ছি,
আমাদের যে স্টুডেন্টরা আমাদের প্রি মেডিকেল ব্যাচে পড়তেছে তাদের তোমরা জাস্ট একবার জিজ্ঞাসা করবা যে আপু কিরকম জ্ঞান নিচ্ছে আর কিভাবে পড়াচ্ছে, আমরা বই ধরে লাইন ধরে পড়াই। অনেকে বলে আপু আপনি লাইভের ব্যাচ নেন না কেন, তার একমাত্র কারণ লাইভ আমি ম্যাক্সিমামই ফ্রি দেই। এই জিনিসগুলো যদি আবার লাইভে যায় আবার পেড ব্যাচে বিক্রি করি মানে টাকা দিয়ে পড়াই, তখন স্টুডেন্ট বলবে আপু আপনি ফ্রিতেও একই জিনিস দিচ্ছেন আবার আমাদের পড়াচ্ছেন একই জিনিসে। তাই আমি পেড ব্যাচটা স্পেশালাইজ কোর্স দিয়ে আমাদের জুম ব্যাচ হিসেবে এবং বই দাগায় পড়াই, সবার প্রতিটা ক্লাস শেষে সবার প্রশ্ন উত্তর দেওয়া হয়। আমি এই পর্যন্ত যতগুলো ক্লাস কোনো ক্লাস হয় নাই যে কেউ উত্তর না পেয়ে বের হয়েছেন। মানে তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে, যারা গ্রামের স্টুডেন্ট তারা অনেকেই ধরতে পারতেছে না পড়াগুলো, তাদের আমরা ক্লাস শেষে সবাই অ্যান্সার দিই, সবাই হাত তুলে আমরা বসে থাকেন, শেষ পর্যন্ত সবাই অ্যান্সার পায় ক্লাসের শেষ পর্যন্ত। আবার যারা হচ্ছে ক্লাস চলাকালীন অ্যান্সার চায় তারা কমেন্ট করলে, আমাদের যারা স্পেশালিস্ট আছে কো ইনস্ট্রাক্টর তারপরে হচ্ছে ব্যাচ স্পেশালিস্ট আছে কিছু তারা অ্যান্সার দেয়। তার মানে আমাদের ব্যাচ সব কিছু অনেক সুন্দরভাবে হচ্ছে। আমরা যদিও বারবার তোমাদের প্রতিটা ব্যাচে এসে ক্লাস শেষে বলতেছি আমাদের কোর্সে আসার জন্য, এটার একমাত্র কারণ তোমরা আসলে ভালো কিছু পাবা, ঠিক আছে? আর সবাই জেনারেল ইংলিশে ভর্তি হয়ে যাও। আমি এবার জেনারেল ইংলিশের কোর্সটা এমনভাবে তৈরি করব যাতে সামনে আমার জেনারেল ইংলিশের রেকর্ড কোর্স হিসেবে আমি এই কোর্সটা সেল করতে পারি, ঠিক আছে? আর সবারই একটা প্ল্যান থাকে, আমার এই প্ল্যানটা হচ্ছে জেনারেল ইংলিশের কোর্সটা এত সুন্দরভাবে তৈরি করা যাতে আমাদের একটা বিরাট সুন্দর একটা কোর্স রেডি করা থাকে, সামনের ব্যাচগুলোও যাতে পায়। তার মানে তোমরা যারা লাইভ পাবা তারা লাকি, তাদের নামগুলাই কোর্সের ভিতরে থেকে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্তই। আপু 22 ব্যাচের একাডেমিক মেঘের আড়ালে, মেঘের আড়ালে থাকলে তো হবে না, তোমার আইডির নাম এরকম হইলে তোমাকে আমরা গ্রুপেও নিব না, ঠিক আছে? আমরা কখনো অন্য নামের আইডি নিচ্ছি না, এখন আমরা একদম পরিচিত ছাড়া আমাদের যেই তোমার বিভিন্ন নামের আইডি সেগুলো আমরা নিচ্ছি না, ঠিক আছে? তাই নিজের নাম দিয়ে আসতে হবে। ওকে, ঠিক আছে, ইংলিশ জিকে ক্লাস শুরু হবে ঈদের পরে, ঈদের পরে আমরা প্ল্যান করে শুরু করবো, যেহেতু এটা আমাদের অ্যাডমিশন টেস্ট পর্যন্ত চলবে তাই আমরা প্ল্যান করে ক্লাসগুলো শুরু করব। ঈদের পরে আমরা কিছু ভর্তি নিব, তারপরে ক্লাস চলবে, তবে এখন আমাদের 1000 টাকায় ভর্তি চলছে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো। তোমরা প্রায় কতক্ষণ আমার সাথে ছিলাম? প্রায় 1 ঘন্টার মধ্যে আমার সাথে ছিলাম রোজার মধ্যে, এই জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাংকস। ওকে, আল্লাহ হাফেজ।